إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم الحمد لله প্রশংসা সবই আল্লাহর আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ শালগারিয়া গোরস্থান ঈদগামার প্রাঙ্গণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় 22 বার এখানে মাহফিল হয়েছে আমাদের আসার আগ পর্যন্ত এখন 23তম মাহফিলে আল্লাহ আমাদেরকে রেখেছেন আগে পিছে যাদের নাম দেওয়া আছে তারা সবাই সম্মানিত মানুষ প্রত্যেকের ব্যক্তির নাম ধরে প্রশংসা করাটা জরুরি না আমাদের তাকওয়াটা বড় জরুরি এখানে যারাই দায়িত্বশীল আছে আমি দেখলাম যে গোরস্থানের যিনি সভাপতি সাহেব দায়িত্বশীল সেক্রেটারি সাহেব তারপরে উপজেলা চেয়ারম্যান সাহেব কথা বললেন মেয়র সাহেব কথা বলেছেন প্রত্যেককে বিনয়ী বলে আমরা সাধারণা রাখি অন্তত এই মঞ্চে তাদের বক্তব্যের দ্বারা প্রমাণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন সবকিছু ভুলে গিয়ে সাধারণ একজন আব্দুল্লাহ আল্লাহর বান্দা হিসেবে পড়ি আলহামদুলিল্লাহ একটা ছোট বাচ্চা কথা বলা মোটামুটি 2-3 বছরই কিন্তু শিখে যায় যায় না কিন্তু কোন জায়গা কি বলতে হবে এইটা শিখতে মরা পর্যন্ত সময় লাগে বুঝতেছেন একটা হলো জ্ঞান একটা হলো কাণ্ড জ্ঞান কথা ভেঙে ভেঙে বলতেছি ইনশাআল্লাহ একটা হলো জ্ঞান আর একটা কি কাণ্ড জ্ঞান যিনি ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় তারও কিন্তু জ্ঞান আছে যিনি আবু জেহেল ছিলেন তারও কিন্তু একটা জ্ঞান ছিল ইবলিস শয়তান নিজেও জ্ঞানী ছিল জ্ঞানী না থাকলে কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করে আবার উল্টায় কথা কিভাবে বলতে পারে আল্লাহ আপনার সিদ্ধান্ত ভুল যাচ্ছে আরেকবার ভেবে দেখেন খলাকতালিমিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমি হলো আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি আমার সামনে ওকে বানালেন সেজদা দেব কোন হিসাবে আপনি একটু পরিবর্তন করে নেন মানে আল্লাহকে ভুল ধরতেছেন আউযুবিল্লাহ এটা সাধারণ জ্ঞান থাকলে এই কাজ সে করত না এটা মহা পণ্ডিত কিন্তু আল্লাহ আপনাকে জ্ঞানী হতে বলে নাই হয়েছে কি জানেন বলেছে ওহির জ্ঞানে জ্ঞানী হও কিসের জ্ঞানে ওহির জ্ঞানে জ্ঞানী হও তুমি ডাক্তার না হলে চিকিৎসা করবে কে ডাক্তার হওয়া পাপের কিছু না এই দেশে কেউ যদি ডাক্তার না থাকে এটা ভয়াবহ একটা বিপর্যয় হবে দেশে তোমাকে ইঞ্জিনিয়ার ঠেকানোর জন্য শরীয়তের কোনো ঠেকা নাই এদেশে ইঞ্জিনিয়ার না থাকলে অপরিকল্পিত বিল্ডিং হয়ে মিনিটে মিনিটে রানা প্লাজার মতো ধস হবে তুমি ফায়ার সার্ভিস বোঝো এই সমস্ত কিছু এই সমস্ত ডিপার্টমেন্টের লোক থাকবে নইলে শান্তিনগরে আজকে না কালকে কালকে গতকালকে আমার রানিং মাহফিল আমি এমনি হঠাৎ করে একটু দেখলাম নিউজটা একটু মাহফিলে বসার আগে রানিং 45 জন জীবন্ত মানুষ পড়ে গেল পুরান ঢাকাতে আল্লাহ তুমি তাদের ক্ষমা করো তাদের প্রতি দয়া করো যদি ঈমান থাকে কিন্তু আল্লাহ বলেছে ওহির জ্ঞানের কথা কোন জ্ঞান ওহির জ্ঞান তা আমরা সুযোগ পাই না বক্তারা এমপি সাহেব যে সুযোগ দিয়ে গেছে ওটার উপর একটু কথা বলি উনি কিন্তু বলেছে যে সৌদি আরব সম্পর্কে আমরা যে কটু মন্তব্যই করি না কেন সবচাইতে সম্মানী মাস রমাদান মাস আসলে তারা এমন দিন দরদি মানুষ হয়ে যায় প্রত্যেকটা পণ্যের দাম স্বাভাবিক করে মুসলমানের কল্যাণে কাজ করে আর এই মুসলমানের বাচ্চাদের দেশে বলতেছে 90%-এর উপর মুসলমান ওরা সোলার দাম না বাড়ালে রোজা রোজা লাগে না ওরা মানুষের প্রতি জুলুম না করলে রোজা রোজা লাগে না এত অসভ্য একটা হাদি মানুষ দোকানের পণ্য ধরে আল্লাহর নামে কসম করে বলতেছে আমার এই দামে কেনাও নাই তো মানুষের একটা সেন্টিমেন্ট ধর্মীয় কাজ করে যে একটা রমাদান মাস এরপর একটা হাজি মানুষ উনি মিথ্যা কথা বলতে পারে কিভাবে তো মানুষের এইভাবে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আমাদের দেশে ধর্ম বিকৃতি আছে কিনা বলেন ফকিরনির বাচ্চার মতো শিল্পপতি বড় বড় পাজেরো গাড়ি নিয়ে সৌদি আরবে দাঁড়িয়ে আছে অহেতুক কথা বলবো না আমি গতবার ঘুরে আসলাম রমাদনে ফকিরের মতো দাঁড়িয়ে আছে পানির বোতল নিয়ে খেজুর নিয়ে গাওয়া নিয়ে
যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে আছে আমি এইগুলো আমি একজন হাজির হাতে যদি তুলে দিতে পারি একজন সায়েমের হাতে যদি দিতে পারি আমার খেজুরটা যদি কোনো ইফতারকারী মুখে দেয় আমি আল্লাহর কাছ থেকে কল্যাণ পাবো আর তুমি অসভ্য তুমি অমানুষ তুমি মন্দের সাথে ভালো মিশিয়ে নাম মাত্র ব্যবসার নামে তুমি হাজার হাজার মানুষের প্রতি জুলুম করতেছো তো বিচারটা একদিন হবে নাকি আমি আপনাকে একটা কথা বলি আমরা যে 90% বা 95% মুসলমান দাবি করি এর ভিতরে কিন্তু ল্যাংটাও আছে যারা বলতেছে এসেছে ল্যাংটা যাব ল্যাংটা মাসখানে কাপড় পরা ঠিক হবে না তাদেরও মুরিদ আছে পীর মুরিদের খেলা এরাও কিন্তু এই মুসলিমের ভিতরে পড়ে কারণ ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু জ্ঞান এক জিনিস কাণ্ড জ্ঞান এক জিনিস এটা আমি প্রতি মিনিটে মিনিটে আপনাকে প্রমাণ করব ইনশাআল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এর থেকে কমন হাদিস আছে আমার জানা নাই একবারে ছোট ছোট না প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা কি বলেন তো দেখি ফরজ তো যেই লোকজন বলে আমরা তার হুজুর না আমরা না জানি পাপ করি হুজুররা বেশি পাপী কারণ জানি পাপ করে আরে গরু হুজুররা পাপ করে জানার পরে জানার হকটা আদায় হয়েছে মানে না এর কারণে তার শাস্তি হবে কথা ঠিক তুমি জানো নাই কেন তোমার শাস্তি ডবল এটা ব্যতিক্রম একটা ধর্মের নাম হলো ইসলাম যেই ইসলামে জানাবাদ দিলে আর কিছুই থাকে না শুধুমাত্র এলেমের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে বাদ বাকি সব কিছু চলে কসুরি পানার মতো আন্দাজে বোঝা যাচ্ছে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো তোমাদের যদি পানির পাত্রে শরবতের ভিতরে যদি মাছি পড়ে যায় তোমরা মাছিটাকে সহজে ফেলে দিও না আর একবার ডুবায় তারপরে খাও ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সহ পৃথিবীর বড় বড় নাস্তিক বলেছিল মুহাম্মাদের ধর্ম হলো নোংরা ধর্ম আরে নোংরা জিনিস যেখানে ময়লা থাকে যে বাড়ির আশেপাশে যত বেশি নোংরা ড্রেন সেই বাড়িতে মশা মাছির উৎপাত তত বেশি আমি মাছি কেন ডুবায় খাবো 1450 বছর পরে আজকের এই আধুনিক যুগে এসে ফরেন্সিক ল্যাবে ঢোকায় পরীক্ষা করে দেখা গেল মাছির এক ডানায় থাকে রোগ আর এক ডানায় থাকে রোগের চিকিৎসা আমাদের ইসলামে যদি এলেম না থাকে এই ধর্মের চার পয়সার দাম নাই ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন আপনারা তাকে বলা হলো যে আপনাদের ভিতরে এত দল কেন আপনাদের ভিতরে এত দল কেন হানাফি মালিকি শাফি হাম্বলি সিস্তি নকশাবন্দি মুজাদ্দিদি খেতা বাবা ডব বাবা সিকল বাবা কত নারী ভুড়ি তাহলে আমরা অমুসলিমরা যাব কার কাছে তখন তিনি বলেছিলেন এই পৃথিবীতে কোন ধর্ম যদি বুঝতে চান সত্যিকার অর্থে তাহলে সেই ধর্মের কিতাব পড়তে হবে ধর্মের অনুসারে দেখলে বিপদ আপনার বাইরে যাবে বুঝতেছেন নাকি আজ পর্যন্ত যদি আমাদের এই সুজানাগরের এরিয়াতে গিয়ে যদি মনে করেন যে আমি হিন্দু আমি কালেমা পড়ব তাহলে আপনার মনে হবে যে আমাদের এলাকার ধর্ম হলো ফুরফুরার ধর্ম এর বাইরে মনে হয় পৃথিবীতে আর কিছু নাই বরিশাল কেন্দ্রিক যদি বাড়ি হয় ওখানে ঢুকে যদি থাকেন আপনার মনে হবে এই সারা দেশের সবচাইতে দামি ইসলাম হলো চরমোনাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুরের একটা অংশে যদি ইসলাম বুঝতে চান তাহলে মনে হবে যে গোটা কোরআনই মনে হয় শুধু আট রশি নয় রশি নাই আর যদি চট্টগ্রামের একটা বিশেষ অংশে ঢুকে পড়েন আর মনে করেন দামি ইসলাম বুঝবো তাহলে আপনার মনে হবে যে ভান্ডারি ছাড়া মনে হয় কোরআন হাদিসে কিছু নাই এটা জায়গার উপরে এক একটা জায়গায় এক একটা জিনিসের মার্কেট ভালো কিন্তু সত্যিকার অর্থে যদি মনে করেন যে আমি ইসলাম বুঝবো তাহলে কোরআন আর হাদিস বোঝা ছাড়া কোনো পথই নেই বুঝতেছেন অথেন্টিক ভাবে যদি বুঝতে চান তাহলে এই জিনিসটা বুঝতে হবে এখানে আছেটা কি কারণ দুনিয়ার কিছু সামান্য সামানার লোভে এই ধর্ম বিকৃতি করে খাওয়াটাই হলো আপনার হুজুরের ইবাদত শুনতেছেন সামনে আসতেছে রমাদান মাস আল্লাহর কাছে সবচাইতে দামি মাস কি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ আর আমাদের দেশের এই বেদাতি হুজুররা রমজানকে সুন্দর করে সাজায় নাই এই শবে বরাতকে যত সুন্দর করে সাজায়ছে আমরা জানি না পৃথিবীর কোনো মানুষ রমজান শব্দের আগে পাক রমজান পবিত্র রমজান কয়বার উচ্চারণ করে কিন্তু শবে বরাতের আগে পবিত্র শবে বরাত ছাড়া বেদাতিরা বলেই না বুঝতেছেন অথচ এই দিন পালনীয় কোনো হাদিস এই পৃথিবীতে নাই পৃথিবীতে নাই যেগুলো আছে সেগুলো হাদিস সহি তবে তার বর্ণনাকারী হলো ইবলিস শয়তান হাদিস সহি কিন্তু এসেছে স্বয়ং কার কাছ থেকে ইবলিসের কাছ থেকে
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ قُرْآنًا عَرَبِيًّا إِنَّا أَنزَلْنَاهُ فِي قُرْآنٍ لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ এখানে আল্লাহ বলতেছে লাইলাতুল কদরের কথা আর এই বেদাতীরা টানি নিয়ে গেছে হলে 15ই শাবান শবে বরাতের দিন এদের ধর্মের জ্ঞান আছে তাহলে জ্ঞান নাই এই কথা বললে আপনার অন্যায় হবে জ্ঞান না থাকলে 30 বছর বুখারী পড়া কি হবে জ্ঞান না থাকলে এই রকম ব্যক্তিলি মুসল্লির 30 বছর ইমামতি করলো কিভাবে এই মাল জ্ঞান আছে কিন্তু কাণ্ড জ্ঞান নাই কি নাই কাণ্ড জ্ঞান নাই আমি আজ পুরো বক্তব্যে আপনাকে এটাই বোঝাবো জ্ঞান আর কাণ্ড জ্ঞান আসমান আর জমিনের পার্থক্য বোঝা যাচ্ছে আলেম ওলামার প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে ওহির দায়িত্ব কিসের যারা বলতেছে যে মসজিদ ঘর আল্লাহর আর মাদ্রাসা হলো নবীর তারা মিথ্যুক তারা কি কথা শুনতেছেন যারা বলতেছে মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর তারা মিথ্যুক মাদ্রাসাটাও আল্লাহরই ঘর কিসের ঘর আল্লাহরই ঘর কেন কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো সম্পদের ওয়ারিশ রেখে যায় নাই তিনি রেখে গেছে এলেমের ওয়ারিশ আর আমরা অনেক সময় আবেগে বলি যে মাহফিলের এই মঞ্চটা হলো জান্নাতের বাগান বলেন নাকি আপনারা বলেন স্বীকারও তো করেন দেখতেছি ভুল করে এটাকে আপনারা কিসের বাগান বলেন জান্নাতের বাগান অথচ এই মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নাই এটা মানুষের তৈরি করা হাদিস এটা যদি সত্যি জাল হাদিস হয়ে থাকে তা আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি হাতে গোনা আহলুল হাদিস সমাদের মাহফিলের বাইরে বাদ বাকি যত মাহফিল আছে প্রত্যেকটা মাহফিলে জাল হাদিস বেশি বলে না সহি হাদিস বেশি বলে আপনারা যদি ঘুমন্ত থাকেন আমি তো কথা বলতে পারবো না আমি তো 10 মিনিটের কথা কণ্ঠ দিয়ে টাইনি আড়াই ঘন্টা বানানোর রাভারের মতো কাম করব না আমি আপনাকে এক ঘন্টা বক্তব্য দিলে অন্তত 30টা অজানা জিনিস আপনার জানার সুযোগ করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা আমি বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া কি নফল সুন্নাত ওয়াজিব না ফরজ ফরজ তো ফরজই যদি হয় তাহলে প্রত্যেকটা ইবাদত হবে কার কায়দায় রাসূলের কায়দায় সবে বরাতে যেই লোকটা ইবাদত করতেছে ও মার্ডার কেসের আসামির থেকে বড় আসামি হতে পারে হয়েছে তা বলবো না হতে পারে কেন কারণ এই পৃথিবীর কোন হিন্দু কাউকে গালি নেকি মনে করে দেয় না দেয় যে আমি একটা গালি দেওয়ার কারণে নেকি পেলাম বলছে পৃথিবীর একটা বদনাসর পর্যন্ত আজকে পর্যন্ত বলে নাই যে আমি যেহেতু অমুকের বাসা থেকে একটা বদনা চুরি করেছি বাড়িওয়ালা ঠিক পায় নাই জন্য আল্লাহর কাছ থেকে 10টার নেকি বেশি পাবো এই কথা বলছে কেউ পৃথিবীর কোন মসজিদের জুতা তো আজও পর্যন্ত বলে নাই যে আমি যেহেতু একটা জুতা নিয়ে গেলাম সিসিটিভি ফুটেজে পর্যন্ত ধরা পড়ল না কেউ বোঝে নাই তাহলে আমি নেকি পাবো মনে করছে একটা ব্যতিক্রম একটা পাপ পৃথিবীতে আছে যেই পাপ এত বড় খারাপ যে পাপকে মানুষ নেকি মনে করে করে কি মনে করে করে সবে বরাতে একটা লোক সমানে খালি রাকাত সংখ্যা বাড়া যাচ্ছে সমানে মিনিটে মিনিটে 80 রাকাত মারি দেশের রাতে একটার মধ্যে এই লোকে যদি ধরে বলেন যে ভাই নামাজটা কিসের নামাজ পড়ো তাহলে আপনার খবর আছে আপনার বিরুদ্ধে ব্যানার নিয়ে রাস্তায় নামবে আর বলবে এই লোকটা শবে বরাতের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে একটা লোককে আপনি বলতেছেন ভাই এদের যায় নামাজে দাঁড়িয়ে কি পড়লেন ও বলতেছে কেন ইন্নি আজহাতু আদিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন আপনি যদি বলেন যে এটা পড়া ঠিক না ও কোরআন বের করে ওই খয়রাতি জোকার মুফতি বলবে এ তো কোরআন বিরোধী হুজুর রে কোরআনের আয়াত বলে নাই আপনি একটা লোককে যদি বলেন যে মরা মাটি দেওয়ার সময় কি পড়েন হুজুর হুজুর বলল যে মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটাই তো নাকি তো হুজুরকে যদি আপনি বলেন যে এটা পড়া ঠিক না তো হুজুর আপনাকে হাদিসের দলিলের বাইরে মানুষকে খেপায় দিয়ে বলবে কোরআনে আছে এমন জিনিসেরও বিরোধিতা করছে বুঝতেছেন নাকি আপনার হুজুর বুঝতে পারে নাই ওইভাবে ধরতে গেলে সরমনার ইল্লাল্লাহ জিকির তো জায়েজ আছে কারণ আসলেই তো ইল্লাল্লাহ কথা কোরআনে আছে নাই কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ কোরআনে নাই ইল্লাল্লাহ তো থাকলেই কি টেনে নিয়ে আসি জিকির করা লাগবে কোরআনে আছে ফেরাউন কোরআনে আছে আবু লাহাব কোরআনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেউ যদি পৃথিবীর দামি মানুষের নামে যদি বলে মুহাম্মদ 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 1 কোটি বার পড়লে আল্লাহর কসম তার পাপ হবে কেউ যদি জিকিরের অনুষ্ঠান মনে করে বলে মুসা ঈসা ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব আইয়ুব লূত এভাবে যদি পড়তে থাকে ও 400 বছর যদি হায়াত পায় 400 বছরই তার পাপ হবে অথচ এগুলো কোরআনে আছে কারণ কুরআন মাজিদে থাকলেই সেটা আমি মনমতো ইবাদত করতে পারবো না এই পদ্ধতি নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনতেছেন কেউ যদি কুরআন মাজিদের আয়াতে থাকার কারণে যদি বের করে নিয়ে এসে যদি বলে ফিরাউন 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 এভাবে যদি জিকির করে নেকি হবে অথচ কুরআনে আছে তো নাই কিন্তু কুরআন পড়তে গিয়ে যদি কেউ পড়ে মুহাম্মদ মিম হা মিম দাল ডবল মিম আছে তাসদিদ আছে ধরে নিলাম পাঁচটা আছে অক্ষর কয়টা পাঁচটা তো পাঁচটা হরফ পড়লে নেকি কয়টা নেকি কয়টা দলিল কি মান করাল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা একটা হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে একের বদলে এক পায় না 10 পায় সুবহানাল্লাহ তবে কেউ যদি পড়ে ফারাজের ফির আইন ওয়াও জবর আর নুন ফিরআউন তাহলে তার নেকি কম হবে কারণ সে একজন কাফের ঠিক কিনা বলেন মুহাম্মাদের নাম নিলে যেমন প্রতি হরফে 10 নেকি হয় পৃথিবীর শ্রেষ্ঠ বিয়াদব ফেরাউনের নাম নিলে একই রকম নেকি হবে কমবেও না বাড়বেও না কেন কারণ এখন কোরআন একটা পড়ার পর্দায় আছেন কোরআন পড়ার একটা পর্দায় আছেন এখন নেকি কম হওয়ার কোনো সুযোগ নাই কে কাফের কে নবী সেটা বড় কথা নয় আল্লাহর কালাম হলো বড় কথা কিন্তু ওখান থেকে বের করে নিয়ে এসে যদি কেউ বলে মুহাম্মদ 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 নেকি তো বহু দূরের কথা তার পাপ হবে কারণ তার নামে হয় দরুদ তার নামে জিকির হয় না শুনতেছেন তা আমি আপনাকে একটু ভেঙে ভেঙে যেভাবে বলতেছি আমার ভাষা বুঝবেন ইনশাআল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো সময় হলে তোমরা ইফতার করো দেরি করো না তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তোমরা কল্যাণের উপর থাকবে বুঝতেছেন আরে বেদাতি হুজুররা বলতেছে সারাদিন পারলাম আর 3 মিনিট পারবো না খেজুর খাওয়ার কারণে বলতেছে সারাদিন পর রোজাটাই মারি দিল আস্তাগফিরুল্লাহ অথচ ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা মিনিট দেরি করে তার কোনো নেকি হবে না এই কথা বলা হয়তো ঠিক হবে না তবে সে মারাত্মক একটা বড় ভুল করলো পূর্ণাঙ্গ সিয়াম তার হয়নি কারণ এখানে পণ্ডিতি বেশি হয়ে গেছে শোনেন 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 তিনজন লোক এসে আল্লাহর রাসূলের বাড়িতে খুঁজতে এসে দেখে নবী বাড়িতে নাই তো বর্ণনায় বোঝা যায় যে আয়েশা আছে আমাদের আম্মা আছে তো বলতেছে যে আমরা তিনজন আসছি তিনটা দাবি করে যাই আসলে বলে দিয়েন কি বলেন যে লা তাসাওয়াজ আমি জীবনে বিয়ে করব না আমি অমুকে কথা বলে দিয়েন ছেলে পেলে হবে নাতি হবে ঝামেলা হবে খেতা বালিশটা নাকি আমি বিয়েই করব না গোটা জীবন আমি আমার আল্লাহকে সন্তুষ্টের জন্য কাটিয়ে দেব বনবাসে চলে যাব দুই এই বসে থাকো কথা বলো না দুই নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে আসলে না জায়গা মতোই কয়েছে ঠিকই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে বলো আমি রমজানের ঈদের দিন কোরবানের ঈদের দিন এবং তারপরে তিন দিন মোট কয় দিন পাঁচ দিন রোজা রাখা হারাম নাকি এই নিষিদ্ধ পাঁচ দিন বাইরে আমি আমার গোটা জীবন সাহারি আর ইফতার দিয়ে কাটিয়ে দেব নবীকে বলে দিয়েন তিন আরেকজন বললেন আমি এশা পর্ব ফজর পর্ব মাঝখানে কোনো ঘুমাবো না আমার জীবনটা কাটিয়ে দেব বিনা ঘুমে নবীকে বলে দিয়েন তা আপনারা আমাকে একটু বলেন তো দেখি সারা রাত যিনি আল্লাহর ইবাদত করতে চাচ্ছে উনি কি মিথ্যা কথা খারাপ কোনো কাজ করতে চাচ্ছে এটা কোনো পাপের কাজ দুই যেই লোকটা বিয়ে করতে চায় নাই বিয়ে না করার তো তার কিছু কারণ থাকতে পারে পারে কি না কারোর যদি গোপনীয়তা সমস্যা থাকে শরীয়ত কি তাকে বিয়ে করতে বলছে না নিষেধ করছে নিষেধ করছে সাধ্য না থাকলে সিয়াম পালন করতে বলছে তবু আর একটা মহিলার দায়িত্ব সহজে নিও না তিন যেই লোকটা বলেছে আমি নিষিদ্ধ পাঁচ দিন বাদে সারা বছর সিয়াম পালন করব এটা কোনো হারাম কাজ নয় তো এই কথা শোনার পরে আমার নবী তো খুব খুশি হইল ঠিক কিনা বলেন হ্যাঁ নবী লাঠি হাতে করে মসজিদে যায় বলতেছে কে সে যে বলে আমি কোনোদিন বিয়ে করব না এটা পণ্ডিতি বেশি হয়ে গেল
দুনিয়ার সবচাইতে বুজুর্গ আমি আমি আমার আল্লাহকে যত ভয় করি এই মাটির উপরে আল্লাহকে এত ভয় কেউ করে না আমি নবীর যদি 11টা বউ থাকে তো তোর থাকবে না কেন আমি যদি 1 মিনিট আমার আল্লাহকে ভুলে না থাকি তুমি বিয়ে করতে চাচ্ছ না কেন এই এই কথা বলছো জি বলছি আর বলবো না কোনোদিন এই তুমি এদিকে আসো তুমি নাকি বলেছো তোমার গোটা জীবন তুমি সাহারি আর ইফতার দিয়ে কাটিয়ে দেবে এই কথা বলেছো হ্যাঁ আমি বলেছি বলল যে তোমার নবী সোমবারে রাখে বৃহস্পতিবারে রাখে সাদের 13 14 15 রাখে শাওয়ালের রাখে রমজানের রোজা রাখে বাদ বাকি সময় মাঝে মধ্যে রাখে আবার বেশিরভাগ ছেড়ে দেয় পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষের যদি অল্প ইবাদতে চলে তোমার চলে না পণ্ডিতি বেশি হয়ে গেল না তিন এ কে বলেছে যে আমি এশার সালাত পরে ঘুমাবো না ঘুমাবো ফজর পরে ঘুমাবো না ঘুমাবো সারাটা জীবন আমি বিছানায় পিঠ দেব না আল্লাহর ইবাদত করব সে কি জানে না আমাকে আমার আল্লাহ বলতেছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আছে নাকি কোরআনে বলছরা মুজাম্মিল তা আমাকে আল্লাহ বলতেছে সারা রাত ঘুমায়েন না ইবাদত করেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ আমাকে আল্লাহ বলতেছে সারা রাত ইবাদত করেন না ঘুমো পারেন তা আমার চাইতে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ নাই আমার যদি ঘুম পেরেও চলে না পেরেও চলে তোমার চলে না তোমাদের তিনজনের নিয়ত কি একই রকম আছে তারা বলল নাই পরিবর্তন করে ফেললাম আপনার কথায় নবী বললেন এই নিয়ত যদি এখনো তোমাদের থাকে লা আফলাহা ইয়াউমাল কিয়ামা এত ইবাদত তোমাদের বিচারের মাঠে টিকাতে পারবে না জাহান্নামে যাওয়াই লাগবে তো এইবার আপনি রেডি হন আমি আপনাকে ভেঙে ভেঙে কর গুনায় প্রমাণ করে দেব প্রথম শব্দে ধাক্কা খাবেন দ্বিতীয়বার ঠিক হবে আমি বলতেছি নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগতে পারে আপনাকে নামাজ পড়তে আল্লাহ বলে নাই বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি মন মতো সালাত আদায় করতে বলে নাই বলেছে আমার রাসূল যেভাবে পড়ে সেইভাবে পড়ো কে তোমাকে হজ করতে যেতে বলেছে তার নাম বলো যিনি হজ করতে যেতে বলেছে তিনি কে আল্লাহ সেই আল্লাহ এ কথা বলে নাই টাকা যেহেতু আছে তালি বিমানে উঠে চলে যাও ও কাম তোমার মন মতো করো বলে নাই বলেছে প্রত্যেকটা কর্ম পদক্ষেপ হতে হবে আমার রাসূলের তরিকায় নইলে নেকি তো বহু দূরের কথা উল্টা দিকে দুইটা লাভ আছে উল্টা দিকে দুইটা লাভ আছে বিদাত করলে দুইটা লাভ দুনিয়ার লাভ হইলো ইবাদত কবুল হয় না আর মরে যাওয়ার পরে লাভ হইলো হাউজে কাউসারের পানি তার কপালে জোটে না আমি কিন্তু উল্টা দিকের লাভ বলছি কিসের দিকে উল্টা দিকের লাভ তো যারা মনে করতেছে আমার কাজ হলো নামাজ পড়া আমি নামাজ পড়তেছি ওরা গরু ও বোঝে নাই কচুরি পানার মতো দ্বীপ ভেসে চলে যাচ্ছে ওর বুঝতে হবে যে রুকু পর্যন্ত আমি মন মতো করতে পারি না দাঁড়ানোটা আমি আমার মতো করে দাঁড়াতে পারি না আমার প্রত্যেকটা পদক্ষেপ জানানোর জন্য আল্লাহর রাসুলের কাছে কাবা ঘরের পাশে জিবরাইল নিজে এসে নামাজ শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ ও হুজুর পাঁচটার সময় যে আসরের নামাজ আপনি পড়তেছেন আপনি তো মানুষই না আপনি নবীর সন্না নিয়ে ব্যঙ্গ করলেন কেন এখন যদি একটা জানাজা থাকে নামাজের পরে তাহলে তো নিষিদ্ধ সময় চলে আসছে নামাজ পড়ারই আর সুযোগ নেই সাড়ে ছয়টার সময় ফজরের নামাজ পড়েন আপনি কি জ্ঞানে কাজ করেন জ্ঞান আছে কাণ্ড জ্ঞান নাই আপনার উচিত ছিল উক্ত হওয়ার সাথে সাথে আল্লাহর ঘরে আজান দেওয়া আপনার এই আজানটাই প্রমাণ করবে আর এখন কোনো খাদ্যখানা কেউ খাবে না এটা সবে সাদিক হয়ে গেছে টাইম হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে সলাত হবে মানুষ তার নিজের গতিতে চলে যাবে সাড়ে ছয়টায় নামাজ পড়ে একবার ডানে বামে সালাম ফেরানোর পর ইমাম যদি মনে করে আমি মানুষ আমার ভুল হয়েছে আমি মনে করেছিলাম অজু আছে কিন্তু অজু নাই আমি আবার মুসল্লিদেরকে নিয়ে সালাত পড়ব দ্বিতীয়বার সুযোগ নেই বেলা উঠে গেছে বুঝতেছেন কথা দ্বিতীয়বার সুযোগ নাই কি উঠে গেছে বেলা উঠে গেছে তাহলে এরকম কাণ্ড জ্ঞানহীন হুজুরের সংখ্যা বাজারে বেশি না কম কম না বেশি তো এবার আসেন আমাদের দেশের হাজিরা দোয়া চায় কিভাবে খেয়াল করবেন হাজিরা হজ করতে যাওয়ার আগে লোকজন পেলেই হাতের ভিতরে হাত দিয়ে হু হু করে কাঁদে আর বলে সোনার নবীজির রওজায় যাচ্ছি দোয়া করো আর গরু ছাগলরা বলতেছে আমার সালাম পৌঁছে দিও সোনার মদিনায়
এরকম 2 4 5 10000 সালাম নিয়ে প্যাকেট করে ওই মাল কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিবে এবং সে অনেক সময় বেশি মানুষ এক জায়গা জমা করার জন্য এরকম আরএফএল সিআর নিয়ে এসে মানুষকে কুলখানির মতো করে আবার হজ করতে দেওয়ার আগে খাওয়ায় অন্তত মানুষ এইটা বুঝুক যে আমি মরি নাই আমি বেঁচে আছি তবে হজ সহ আছি এটা মনে করে আস্তাগফিরুল্লাহ অতস নবী বলেছে এই পৃথিবীতে তিনটা মসজিদ আছে এই তিনটা মসজিদের বাইরে পৃথিবীতে চার নাম্বার মসজিদের নেকির আশায় যদি কেউ নিয়ত করে দেয় তাহলে ও পাপি ভাষা বুঝেন কয়টা মসজিদ তিনটা তিনটা এক বাইতুল্লাহ মসজিদে হারাম দুই মসজিদে নববী তিন বাইতুল মুকদ্দাস জেরুজালেমে আছে শুনতেছেন এই তিনটা মসজিদে নেকির কমবেশ হয় আর পৃথিবীতে চার নাম্বার মসজিদ নাই যে আমি এই সালার মসজিদে নামাজ পড়লে নেকি কম পাবো টাইলস দেওয়া এসির ভিতরে পড়লে দুইটা নেকি বেশি পাবো এ কথা মনে পড়লেই তার পাপ হবে তা আমাদের দেশের হুজুররা মানত করতেছে আমাদের দেশের হাজিরা কাঁদে আর বলে কবে যে আমার সোনার নবীর রওজায় সালাম দিতে পারবো আপনারা মাঝে মধ্যে একটা কথা বলেন আমাদের পাবনার মানুষ চাচার কবর কোন জায়গা চাষি এটা বলেন নাকি শুনছি আমরা যদিও যে কোনো জায়গা থেকে চাষা কাঁদলেই আল্লাহ শোনে কবর চলে গেলেই ঠেকায় কিনা ওটা না এটা বলার কথা অথচ তার নিয়ত করা উচিত ছিল যে আমি কোথায় যাব বলেন তো দেখি একজন হাজি রওনা দেওয়ার আগে কিসের নিয়ত করা উচিত ছিল আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছি আমি পবিত্র হজে বের হচ্ছি এটা নিয়ত করা দরকার ছিল না মক্কার দাম নাই আমাদের দেশে মদিনার গজল বলে মক্কার কোনো গজল নাই বলতেছে জানেন কি যে মদিনা নিয়ে একটা গজল আছে কেউ বলেন তো দেখি সব ভুলিব এরকম সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এ কথা শুনে মানুষ কাঁদে না বলেন তো দেখি অথচ আমার সামনে যদি বলে জি আমি পাবনার মানুষ সে কারণে বলি না আপনি জানার জন্য বলতেছি আমার সামনে যদি দ্বিতীয় বক্তা বসে এই কথা একবার বলে সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি চেষ্টা করব সিয়ার ধরে উল্টে ফেলা দেওয়া জি এ ক্ষমতা আমার আছে একজন আলেম হিসেবে আছে ক্ষমতা দিয়ে না আমি উল্টে ফেলা দেব কেন কারণ এই সুন্দর কথার আড়ালে উনি বহু কিছুকে কুফুরি করছে বলেন নাউজুবিল্লাহ মক্কাকে ভুলে যাবে আল্লাহকে পর্যন্ত ভুলে যাবে মদিনাকে ভুলবে না অথচ মদিনা থেকে আমার নবী নিজে পায়ে হেঁটে আসছে কাবাতে হজ করার জন্য আরে মেন্টালে জুকার করছে সব ভুলে যাব মদিনা ভুলবো না পাগল বলে কি রে আমি বগুড়ার এক মুয়াল্লিমের সাথে আমি গত রমাদানে ওমরাতে গেছি এটার সাক্ষী কেউ আছেন আমি গতবার ওমরায় গেছিলাম এটা কি কেউ জানেন হাত নামান হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ওমরাতে যাওয়ার পর 16 দিন আমরা ওখানে ছিলাম তো 6 দিন না 7 দিন পরে মুয়াল্লিম ঘোষণা দিচ্ছে প্রত্যেক রুমে আপনাদেরকে বলে গেলাম আগামী কালকে ফজর পরে সোনার নবীজির রওজা মোবারক জিয়ারতে যাব আপনারা রেডি থাকবেন এই কথা বলার পর আমাদের পাশের রুমে দুইজন মুরব্বি তার একজন আলেম এই দুইজন গড়াগড়ি পেরে কান্না করতেছে হু হু করে খালি কাঁদে আর কি কি নামাজ পড়া আল্লাহ জানে সেই কাঁদে তা আমরা তাকে যা সান্ত্বনা দিচ্ছি কাঁদেন কি কামে কি হইলো তোমরা উহাবি তোমাদের কাছে বলে লাভ নাই তোমরা লামাঝাবি পরে একজনের কাছে শুনলাম যেই মুয়াল্লিম বলছে সোনার মদিনায় রওনা দেব রওজা মুবারকে যা নবীর কবরে যাব তখন এটা সহ্য করতে পারি নাই ইমোশনালি হয়ে একবারে কান্নাকাটি করতেছে তখন আমি সুযোগের অপেক্ষায় আছি যে দাওয়াত দেব কিভাবে তো ওরা আমাদেরকে একটু ইগনোর করলেও মুয়াল্লিম তার বিবেককে ফাঁকি দিতে পারে নাই মুয়াল্লিমকে বসায় আপনার মসজিদে হারামে ইফতারের 22 মিনিট আগে আল্লাহর কাবা ঘরের সামনে মুখ করে তাকে আমি 22 মিনিট নসিহা করছি ও একদিন আমাকে বলল আপনার ওই 22 মিনিট বক্তব্য যখন আপনি দিচ্ছিলেন আমাকে আমি আশপাশে বিষের বোতল থাকলে বিষ খেয়ে মরে যেতাম আমি হজমই করতে পারতেছি না আমি জীবনে করলাম ডাকি আমি এমনভাবে তাকে আমি ধরছি মনের মতো বেদাতের ব্যাপারে এতগুলো নিরীহ মানুষকে আল্লাহর কাবা ঘরে নিয়ে আসলেন আপনি হলো ড্রাইভার অথচ আপনার কোনো বেরেকি নেই আপনার চাকা লিক আপনি টাল অনেক কথা বলার পর উনি আমাকে বলল আমাকে ফেস করবেন না আমি কৌশলে আপনার নাম বলবো আপনি বাসের ভিতরে মাইক আছে এই মাইকে আপনি এক দেড় ঘন্টা বক্তব্য দিবেন সবার কোরআন সুন্নাহ মোতাবেক হ্যাঁ যাস কই দাঁড়া পরে আমার কাছে মাইক দিল
তখন আমি বললাম আমাদের দেশের মানুষ অনেক সময় মক্কা থেকে যখন খবর পায় যে মদিনায় যাব নবীর কবর জিয়ারতে তখন তারা খুব কান্নাকাটি করে আবেগপ্রবণ হয়ে যায় তা আমি বললাম যে মানুষের কপাল কত দুর্ভাগা যেখানে একটা সেজদা সমান এক লক্ষ সেজদা বলেন না সুবহানাল্লাহ যেখানে এক সেজদা সমান কত সেজদা এক লক্ষ এক রাকাত সমান কত রাকাত এক লক্ষ রাকাতের নেকি হয় সেই জায়গায় নামাজ পড়লাম আমরা সাত দিন একটা মুসল্লি কাঁদে নাই কথাই কয় না বুঝতেছেন যেখানে না গেলে হজই হয় না হজের ফরজের ভিতরে নবীর কবর জিয়ারতের কোনো অংশই রাখা নাই এরপরেও নবীর কবর জিয়ারতের নাম শোনার পরে আমাদের ভিতরে আবেগে অনেকেই গড়াগড়ি পেরে কান্নাকাটি করে ও আল্লাহর নবী তোমার কবরে আমি কখন যায় সালাম দেব এভাবে তারা গড়াগড়ি পেরে কাঁদতে থাকে কিন্তু কাবা ঘরে সেজদা দিলে এক লক্ষ সেজদার নেকি এই নবীকে দে বানায়ছে আল্লাহ সেই আল্লাহর ঘরে যায় নামাজ পড়লে বরকত পায় না একটা উমরাকারী কাঁদা দেখি না আমি নিজে দেখিনি ওর ভিতরে জোশই আসে না খালি কয় যে মদিনায় কবে যাবে মদিনায় কবে রওনা দিবে সোনার নবীর রওজায় তখন আমি বললাম যে বিড়াল দেখে ভয় পায় কিন্তু নাম রাখছে মুজাহিদ নাম মানুষের থাকতে পারে আমার আব্বার একটা বন্ধু আছে তার নাম হলো এমপি হালাল রুজি করেন ভালো মানুষ তুরিমালার ব্যবসা করে অবশ্যই হালাল রুজি না এটা তাকে ছোট করে না তার নামই হলো এমপি তা আব্বাকে কেউ ফোন করলে ওখানে থাকলে কোথায় একা এমপির বাসায় আছে তো এটা কি মিথ্যা কথা ওর নামই এমপি যদিও এটার জন্য মানুষের কত হাজার কোটি টাকা খরচ হতে পারে না আপনার আল্লাহ ভালো জানে কত পেরেশান কত কষ্ট কত পরিশ্রম করতে হয় মানুষের পাবলিক সেন্টিমেন্ট কত কিছু নিয়ে তাকে কাজ করতে হয় ওর কিছুই লাগে নাই ও পায়দাই হয়েছে এমপি তা আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক রাকাত নামাজ যদি কেউ কাবা ঘরে পড়ে কত নেকি এক লক্ষ নেকি তো এক লক্ষ নেকি পড়লে যেখানে হয় সেখানে কোনো বাঙালির আবেগ নেই কিন্তু মসজিদে নববী রওজা মুবারকের নাম শুনে মানুষ কাঁদে অথচ নবীর কবরকে রওজা মুবারক বলাই যাবে না যাবে না যাবে না কি বলা লাগবে বলেন তো দেখি কবর কি বলা লাগবে কবর কেন কারণ আমাদের দেশের হুজুররা বুঝতে পারে নাই যে কোন জায়গায় কি যেমন দেখেন তাকান আমার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোন জায়গা হ্যাঁ ঢাকা তাই না তো শাহজালাল বিমানবন্দরে কমপ্লেন বক্স আছে কি আছে কমপ্লেন বক্স মনের কথাটা লিখিত করে দেওয়া যায় যে আমি এই এই সমস্যা ফেস করছি লিখিত দিতে হয় প্রশাসন আবার কিছুদিন পরে এইটা পড়ে পড়ে দেখে কি কি প্রবলেম কি কি এখানে অসুবিধা আছে কথা বুঝছেন কমপ্লেন বক্স অনেক জায়গা দেখবেন একটা মাজলুম জমি দখল করে তার নিয়ে গেছে উনি অত বড় দায়িত্বশীল চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতে পারে না এজন্য তাকে বোবার মতো লিখে উনি তার অভিযোগ দায়ের করতে পারে এটা হলো কমপ্লেন বক্স বুঝতেছেন তো কমপ্লেন বক্সে কমপ্লেন থাকার কথা না এই জায়তি তো পাগল এই কোটি খুলবের রা দেখে যে চার পাঁচটা সাদা কাগজ আর মোট টাহাদি ভরিত হয়েছে এতো কয়দিন আগে দেখলাম কিশোরগঞ্জে একটা মসজিদ আছে পাগলা মসজিদ তিন মাস পর পর কোটা খুলে তিন কোটি টাকার উপরে ওঠে এই টাকা গোনার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসিএসপিরা বসে থাকে মিথ্যা বললাম নাকি এটা সাক্ষী দেন দেখছেন কারা কারা হাত নামান হাত নামান তো আমাকে একজন বলতেছে আচ্ছা পরিস্থিতি যদি এমন হয় একটা পর্দায় এই ঘরের আর কোনো কাজ বাকি নাই মোট টাইলস হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে এই ঘরে আর টাকা লাগবে না তখন টাকা বন্ধ করবে কিভাবে তা আমার পাশে একজন বলতেছে মাইকিন করবে মাইকিন করে বলে দেবে আপনার টাকা দিয়েন না আর দান বাক্সতে লক করে দেবে আর দিয়েন না টাকা আমি বললাম যে বাড়ি বাড়ি গিয়ে মাইকিন করা স্যার এখানে কথা কিছুই লাগবে না একদিন মাইকিন করতে গেলে এক হাজার টাকা রিক্সাওয়ালার দেওয়া লাগবে এক হাজার টাকা মাইকেলার খরচ আরো কত কিছু আছে কিনা কিছুই দরকার নেই খালি একটা সাদা কাগজে পাগলা কথাটা কাটি দিলেই দেওয়া লাগবে ভালো মসজিদ কি করা লাগবে মসজিদ তো পাগলা তাই না মসজিদ কথাটা ঠিকঠাক যখন কমিটি মনে করবে আর টাকার দরকার নাই তাহলে পাগলা কথাটা কাটি দিয়ে লিখবি হলো ভালো মসজিদ তিন মাস পর তিন লাখ টাকাও দেবে না জাত কারণ জাতি পাগল বুঝতেছেন আমার কথা আপনি হাসতেছেন তবে এটা তো ভালো লক্ষণ না ওই মসজিদে তিন কোটি টাকা উঠবে কেন অথচ তার পাশে এতিমখানায় ও তো কার্পেট পর্যন্ত নাই কত বিধবা মহিলার একটা সেলাই মেশিন কিনে দেওয়ার লোক নাই আর ওখানে খালি গরু আর কানের তাকলি মহিলারা দেয় এটা কি ভালো লক্ষণ না কিয়ামতের আলামত
তার মানে আমাদের এই দেশে ভালো মানুষের দাম বেশি না পাগলের দাম বেশি বুঝছেন নাকি আমি বলছিলাম যে টুপি মাথায় দিয়ে দাড়ি নিয়ে 18 বছর কোরআন হাদিস পড়ে 30 বছর পড়ায় কোরআন হাদিসের দৃষ্টিতে হুজুর যে পরিমাণ পাগল আমি আশা করি ওই পরিমাণ পাগল আমাদের হেমায়েতপুর মেন্টালে নাই ইনশাআল্লাহ নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি আসলেই যদি ওই মেন্টাল হাসপাতালের পাগল বুঝতো যে আপনার মসজিদের ইমাম সাহেব কত বড় পাগল তারই ওরা মিছিল করত যে এ মাল বাইরে থাকলে আমরা ভিতরে থাকব কে সারা গায় পাগল খালি গায় শিকল দেওয়া নাই নইলে হুজুর কিভাবে বলতে পারে ও পৃথিবীর মানুষ শোনো কুরবানি করবে হলো বাবার দরবারে তাহলে ইব্রাহিম নবীর গোপন সুন্নাত পালন করা হবে না আউযুবিল্লাহ একটা সোতার পায়ে জুতা নাই এ পাগল বলে কি রে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার নামাজ আমার মরা আমার তাজা সব আল্লাহর জন্য আর আট্রশির লোকজন বলতেছে আমার পীরের দরবারে কুরবানি দিলে ইব্রাহিম নবীর সুন্নাত পালন হয় অথচ আমরা হলো উম্মতে মুহাম্মাদী রাগ করছেন মনে হয় 40 বছর একটা মানুষ আল্লাহকে সেজদা দিল একটা ওয়াক্ত নামাজ কাজা করে না অসুস্থ অবস্থায় ইশারায় সালাত আদায় করে এত বড় ভালো মানুষ 40 বছর ইবাদত করে গেল এখনো সে জানতেই পারলো না আমার নবী সালাম নামাজ পড়া শুরু করতে কি দিয়ে এখনো হুজুর গোপন রাখছে ইন্নি অজ্জাহাতু পড়া যাবে না যদিও কোরআনের আয়াত আমার নবী সালাম হাত বাঁধার পরে সানা হিসেবে মাঝে মধ্যে পড়তেন সব সময় না এটা একটা সানা তবে এটা নামাজের বাইরে টেনে নিয়ে আসছে হলে আপনার বেদাতি হুজুর নাওয়াইতু আনা সুমা গদা গাধা এই নোংরা কথাটা লেখা থাকবে হলে আপনার রমজান মাসের ক্যালেন্ডারে মিথ্যা না সত্য কথা বোঝে না রমজানের ক্যালেন্ডারে লেখা আছে রোজার নিয়ত নামাইতু আনা সুমা গদা শাহরু রমাদান আস্তাগফিরুল্লাহ আলাজিম অথচ এই রকম গদা গাধা কোন নবী বলে যায় নাই সাহাবায়ে কেরাম বলে নাই বেদাতি হলো বোকা না সালাক কথা কয় না বেদাতি বোকা না সুন্নাতালা বোকা বেদাতি বোকা চালাক কে সুন্নাপন্থী কেন দেখেন ওই লোকটা মরে গেছে নোয়াখালী সোনাই মুড়ি একটা লাশ তুলতেছে 19 দিন পরে কয়দিন পরে তো তুলতে যায় বেশিরভাগ হাড় হাড্ডি প্রায় জয়েন্ট খুলে গেছে খুব ধরে ধরে বস্তার থেকে বের করতেছে তো লোকজন বলল কি ব্যাপার এগুলো তুলে লাভ কি তো তখন ওখানে কমেন্টে লেখা বা আমরাও জানি এটা হলো ফরেন্সিক ল্যাবে পাঠাবে কোথায় পাঠাবে কারণ এই 19 দিনের ভিতরে কোনো একটা তথ্য লিক হয়েছে এই লোকটার মৃত্যুটা স্বাভাবিক ছিল না তার ছেলেরা তাকে জোর করে মারছে কথা শোনা যায় তো তখন কি করতেছে লাশ তুলতেছে তো লাশ তোলার পরেই মরা লোকের হাড় হাড্ডি তুলে ফরেন্সিক ল্যাবে পাঠানোর পর প্রমাণ হইল যে কিছু দাগ পাওয়া গেছে গলায় আগে মারি তারপরে ঝুলিয়ে দেছে শুনতেছেন অথচ লোকটার 19 দিন আগে নিঃশ্বাস শেষ তো বেদাতি বেদাত ডেলিভারি দেশে হলে আজকের থেকে 1000 বছর আগে কিন্তু সুন্নাতের মেশিন এসে এখন ধরা পড়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ একটা ক্লাস 5 এ পড়া মাদ্রাসার ছেলে জানে ইয়াউমুন মানে আজ গদা মানে কাল গদা মানে আগামীকাল তো যেই লোকটা বলতেছে নামাইতু আনাসুমা গদা আমি নিয়ত করতেছি আগামীকালকের রোজা কিসের রোজা তো ওটা কি আগামীকাল না আজ কথা তো বলে না পরীক্ষার একটু নিয়েই নেই আচ্ছা দেখি বলেন তো কি বারে ওয়াজ করতেছি আমি আরে ভোটাভুটি করেন দেখি কি রেজাল্ট কি দাঁড়ায় ঠিক আছে আপনার সারা পৃথিবীর মানুষ যদি বলে যে রাত 12টার পরে দিন পরিবর্তন হয় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে মাগরিবের আজান পড়লে দিনটার শুক্র নাই রে শনি হয়ে গেছে বুঝতেছেন না নইলে আপনার হুজুর জেকেরের দাওয়াত দেয় বেদাতি হুজুর বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাত্রি হু হু করে জেকের হবে পৈলানপুরে ঠাকুর চলে আসে তার মানে ও বসে যে শুক্রবারের রাত ঠিক আছে ইংলিশে বোঝায় এটা জাগতিক ব্যাপার এটা হালাল হারামের কিছু না তবে বাস্তবতা হলো মাগরিবের আদান পড়লে দিনটা আর ওই দিন থাকে না তাহলে ওই শেষ রাত্রি সাহারি খাচ্ছে আর বলতেছে নাওয়াই তো নাসুমা গদা ও কি সাধারণ গাদা না বড় গাদা তাহলে সারাটা জীবন যদি সে এই পড়াটাকেই যদি ধর্ম মনে করে ওর কি রোজা হয়েছে কেন ওর অগ্রিম দিনের নিয়ত করতেছে আগামী দিন আমি রোজা রাখবো এটা হলো বলেন নাউজুবিল্লাহ এবার দেখেন
আমি আপনাকে কেন বললাম যে হুজুরের মতে এত মেন্টাল পাবনা হাসপাতালে নাই কেন দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহস হয় নাই বা তিনি বলে নাই সাহাবায়ে কেরাম বলে নাই যে রমজান যেহেতু বরকতময় মাস তাহলে দুই তিনটা ভাগ করে দাও এক এক ভাগের এক একটা নাম দাও তাতে মানুষের বুঝতে সুবিধা হবে নবী বলতেন যে ফজর যোহর আসর মাগরিব এসা বুঝি না পুরা রমাদান মাসই হলো কোরআন নাযিলের মাস সুবহানাল্লাহ পুরা রমজান মাসই হলো গুনাহমাফের মাস কেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি কেউ যদি রমজানে সিয়াম পালন করে কেউ যদি নিয়ত করে ঈমান সহকারে সওয়াবের আশায় এই লোকটার অতীতের গুনাহ ক্ষমা ভুল করে আবার একটু সুর দিয়ে ফেলাইছি ওমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি কেউ যদি রমজানের রাতে দাঁড়ায় দাঁড়া কি করে মিলাদ পড়ে নাকি সালাত আদায় করে কিয়ামুল লাইল করে তাহাজ্জুদ পড়ে তারাবি পড়ে যেটা হুজুর বাপ দাদার রেস্টরি করে নেছে বিশের কম হবে না এইটা হলো কিয়ামুল লাইল এটা কি কিয়ামুল লাইল এই কাজ যদি করে তো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আমি আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দেব ওয়ামান কামা লাইলাতাল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি কেউ যদি রমজান মাসে লাইলাতুল কদর পেয়ে যায় এই মানুষেরও অতীতের গুনাহ ক্ষমা বোঝা যাচ্ছে এই কথার উপরে আর কোনো কথা কি হয় এবার বেদাতে হুজুর বলতেছে যে এখানে যদি আমরা কোনো একটা পণ্ডিতে না করি তাহলে যে আমি একটা মুফতি ডেলিভারি হয়েছি জাতি বুঝবে কিভাবে বুঝতেছেন নাকি মানে আমাদের দেশের হুজুররা মনে করে ফোকাসে আসতে গেলে ডক্টর জাকির নায়েক আর আহলে হাদিসদেরকে গালিগালাজ করা শোনো কোনো পথই নেই আমার কাছে কিছু কিছু ক্লিপ পাঠায় আমাদের ভালোবাসার ভাইয়েরা হাজার হাজার মেসেজ আসে কিরা দেখে দুই চারটা দেখি লেখে রফিক ভাই একটা কোরআন দিয়েন একটা জবাব দিয়েন দেখেন তো এই মুফতি কি বলে তা আমি এমন এমন মুফতি দেখি যে মাল ডেলিভারি হয়েছে কবে আমি তাই জানিনি অথচ সে মুখ দিয়ে বলতেছে আহলে হাদিসরা হলো খ্রিস্টান নাউজুবিল্লাহ ডাইরেক্ট বলতেছে আহলে হাদিসদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না তা আমি বললাম যে এই মাল পয়দা হয়েছে কবে আমি তো তাই জানি না আমি ওকে গুরুত্ব দেব কেন ও তো চাচ্ছে ওকে আমি গুরুত্ব দিই আমি রফিক বিন সাইদ যদি বিসমিল্লাহ বলি এই কথা ছেড়ে দেই প্রথমে যাদের কাছে পৌঁছায় হলো তাদের সংখ্যা প্রায় 3.5 লাখ ও তো এইটাই চাচ্ছে যে আমি ওর বিরুদ্ধে একটা ভিডিও বানাই এইটা ও সারা পৃথিবীতে মানুষ দেখবে যে এই মালটা কিনা ওদিক দিয়ে বেদাতি সফল কারণ আমি ওর বিরুদ্ধে যত অবস্থান নেব আমাদের তরিকাপন্থী মাজাবি ভাইরা ওকে দিন দিন তত বেশি চাতালে তুলে ফেলবে বুঝতেছেন আপনাদের কি মনে আছে একটা প্রতিবন্ধী মুফতি ছিল যিনি আল্লাহর রাসূলের নামাজ নিয়ে ব্যঙ্গ করছিল নাম বলেন না তাহলে মিডিয়া উঠে যাবে নাম বলবো না তার নামের শেষে আছে কাশেমি দাবা মানে দাজ্জাল বাহিনী তা উনি বলছিল হাত পাতা আমি দেখাবো না আমার ভয় করতেছে আমি ভয় পাই নবীর সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তার ইমান থাকে না ভাই সেই লোকটা গলার সাথে হাত বেঁধে মুখ টুক ভেংসি করে বলছিল যে এটা হলো ডিস্কো নামাজ নবীর সালাত নিয়ে ব্যঙ্গ করছিল দেখছেন আপনারা দেখছেন আমি মনে করছিলাম এত বড় কুকাম করার কারণে মনে হয় তাদের ঘরানার মানুষটাকে বয়কট করবে যে এগুলো কেন করবে নাউজুবিল্লাহি মিন যালিক এই কুকাম করার পরে তার র্যাং এত বাড়া বাড়ছে যে ওই বেদাতিদের ভিতরে যত বড় সম্মেলন হয় তার নামটা উপরের সিরিয়ালে থাকে রাগ করতেছেন নাকি তা আমাদের দেশের হুজুরদের কাজী হলেও কিভাবে আল্লাহ নবীর সুন্নাকে হত্যা করা যায় তো নবী বলছে আমি জানি না কোন সময় কদর রে আমি নবী জানি না দোয়া কবুল হয় কোন টাইমে আমি কোমর বেঁধে লাগি আমি গোটা 30 দিন আমি অদত করি আমি জানি না সে সময় কোন সময় আমি সব সময় ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে বেদাতি হুজুর বলতেছে আমার টাইম নাই রহমতের 10 মাগফিরাতের 10 না রাতের 10 লেখে না না আপনি আহলুল হাদিস অধ্যুষিত ক্যালেন্ডার ছাড়া বাদ বাকি সব ক্যালেন্ডারে কথা আপনি পাবেন মিথ্যা বললাম লিখতেছে আউয়ালুহু রাহমাতুন রহমতের 10 আউসাতুহু মাগফিরা মাগফিরাতের 10 আখিরহু নাজা নাজাতের 10 লেখা আছে কিনা তো যেই জিনিস আল্লাহ ভাগ করে নাই নবী ভাগ করে নাই সেটা কি ভাগ করা যাবে এবার আসেন লাইলাতুল কদর কবে আমার নবী কি জানানো হয়েছে তাকে তিনি কি জানতেন তিনি বলেছে আমি জানি না তবে রমজানের ভিতরেই সেটা আছে আর সেটা হলো লাস্টের 10 দিনে আছে
কয়দিনে? তবে আরেকটা ইঙ্গিত দিয়েছে, শেষ দশকের বিজয়ের রাত্রিতে একুশে হতে পারে তবে নাও পারে, তেইশে হতে পারে তবে নাও পারে, পঁচিশে হতে পারে তবে নাও পারে, সাতাশে হতে পারে তবে নাও পারে, উনত্রিশে হতে পারে তবে নাও পারে, ঝামেলা বাদ দিয়ে দশ দিনই খোলো। আর এই মুফতি গৃহপালিত গরু বলতেছে থাক, আমাদের হাতে এত টাইম নাই, আমরা বুঝে গেছি কিভাবে জানি লাইলাতুল কদর হলো সাতাশের রাত। এই জন্য সাতাশের রাতে যত জিলাপি ঢুকে মসজিদ নোংরা করে আর যত মৌতি খতম মসজিদে যায়, এত কাজ সারা ৩৬৪ দিনে মানুষ করে না। মিথ্যা বললাম নাকি? তাহলে এটাকে ছোট পাপ মনে করলেন আপনি? বেদাতি হুজুরের কাজই হলো আল্লাহর রাসূলের সুন্নাহ হত্যা করা, আর আহলুল হাদিসের বাচ্চার কাজ ওই সুন্নাহ জিন্দা করা ইনশাআল্লাহ। পৃথিবীর সব বিদাতি তাদের তরিকা আলাদা হতে পারে, খানকা আলাদা হতে পারে, আমরা বুঝে গেছি তোমাদের কর্মই হলো আহলুল হাদিসদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কয়েকদিন আগে এক ডক্টর আর এক ডক্টর বেদাতিকে বলতেছে তার সার্টিফিকেট ভুয়া, তার বাপদাদার সনদ ভুয়া, ওটা ভণ্ড পীর, কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বিদাতি রাতারাতি এক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো বেদাতির খানকা আলাদা হতে পারে, তরিকা আলাদা হতে পারে, কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলে তাদেরকে তারা গালিগালাজ করার সময় সবাই এক হয়ে নেয়। আকাশের যত তারা পীর ফকিরের তত ধারা, এক পীরের খানকার জিকির আরেক পীরের খানকায় মেলে না, মানুষের নামে তারা দরুদ পর্যন্ত পড়ে, কিন্তু নবীর সুন্নাতের বিরুদ্ধে যখন কথা সব বেদাতি এক হয়ে এই সুন্নার বিরুদ্ধে অবস্থান নেয়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী, তিনি একজন মানুষ, তার ভুল হয়েছে, তিনি বলেছে আমার শব্দ চয়নে ভুল হয়েছে, এর থেকে বড় কথা কি হতে পারে খোলা মাঠে বলার পরেও, এর পরেও যে তার নামে মামলা করছে বা করতেছে সে হলো একটা ল্যাংটা পীর, যে বলেছে আল্লাহ আগে ছিল এখন গায়েব হয়ে গেছে মুহাম্মাদকে দায়িত্ব দিয়ে, মুহাম্মাদ ততদিন ছিল যতদিন খাজা ডেলিভারি হয় নাই, খাজা দুনিয়াতে পয়দা হওয়ার পর মুহাম্মাদের দাম নাই, এতবার কুফুরি বাক্য যে মুখ দিয়ে বলে সেই লোকটা ফেনীতে আমাদের শায়খের বিরুদ্ধে মামলা করছে, আর আমার বাপ দাদার ঠিকানা চাচ্ছে আমার নামে বলে, করবি কেন? ওজা মারছে আমাদের খবর করে দিছে একবারে, আমার খুঁজতেছে আর কি, যে প্রসিডিং আছে বলে, পেন্ডিং আছে। আমি খুব আশাবাদী যে একবার যদি জজ সাহেবের মুখোমুখি যেতে পারি, একবার যদি সর্বোচ্চ আদালতে যেতে পারি, তা আমার একটু সুবিধা পাবো, আমি আমার দুইটা ভুল আমি বলে দেবো, আমি মানুষ আমার ভুল হয়েছে। তবে যেই লোকটা বলতেছে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, এই লোকটার বিচার কি হবে? আমার একটা শব্দ চয়নে যদি ভুল হয়, সবে বরাতের মতো মিথ্যা আমলকে খারাপ বলার কারণে যদি আমি পাপী হই, আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে আপনার হুজুরের ফাঁসি হওয়া উচিত। যেই হুজুর ধর্ম নিয়ে বিকৃত করে, ব্যঙ্গ করে, আহলুল হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, এই লোকটার কত বছরের জেল হবে এটা জেনে আমি তারপরে বের হবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা হলো জীবন্ত, তারা রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই রাস্তা দিয়ে বেদাতি হুজুর দেড় ঘন্টা জাল হাদিস বলেছে, ফুরফুরা মেজাজে কেউ বাধা দেয় নাই, আহলুল হাদিসের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাকায় দেখেই ওর বুয়াস বন্ধ হয়ে যাওয়া লাগবে, এর নাম হলো আহলুল হাদিস। এই সাইড একটা জিনিস গেল রে, একটা জাল হাদিস বললে খবর আছে, ধরে ফেলবেনি মনে হয়। ঘুমাচ্ছেন কেন বাড়িতে? শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে চেতন পাচ্ছেন না কেন? নবীকে নিয়ে ব্যঙ্গ করে চেতন পান না কেন? খানকা পীরকে খুঁজে পায় নাই, আমার নবীকে গালি দিলে খানকা বাবা বের হয় না, পীর বাবা বের হয় না, সুনামগঞ্জে সিলেটে বন্যা হয়ে নিরীহ মানুষ পানিতে ভেসে যাচ্ছে, কোনো পীরের খানকা থেকে দুই বস্তা চাইল নেয় না, আহলে হাদিস চাই হলো সবচাইতে বেশি দান সাদাকা করছো কেন? আলহামদুলিল্লাহ। কিন্তু মিডিয়া ওগুলো দেখালো না, মিডিয়া দেখালো না। আচ্ছা এবার একটু করা কথা বলে ফেলি, যারা সামাজিক দায়িত্বশীল আছেন তাদের ব্যাপারে একটা কথা, তাদের সাথে লেওয়াজু করে চলবেন এ কথা ঠিক, তবে সব সময় সে আপনার পক্ষে যাবে না। কেন? কারণ তার ভোট দরকার, তার মাথা দরকার না, বুঝেন না? আপনি যার কাছে বিচারটা নিয়ে গেছেন, ধরে নিলাম সে এমপি, সে চেয়ারম্যান, তো সে তো খালি আপনার চেয়ারম্যান না, সারা বাংলাদেশে যদি এভারেজ হিসাব করেন তাহলে মাঝাবি আছে মনে করেন যে ১২ কোটি, আর আহলুল হাদিস আছে হলে সর্বোচ্চ ৪ কোটি মনে করেন, তাহলে ৪ কোটি লোক যদি সঠিকও করে উনি হয়তো জানে যে কাজটা ঠিকই রে, কিন্তু ৪ কোটি মানুষকে খুশি করতে গিয়ে উনি ১২ কোটি ভোট হারায় ফেলবে, এজন্য ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় তিনি কিছু বলে না। রাগ করতেছেন মনে হয়? আমি আপনাকে বলেছি শোনেন, স্মরণ করেন সেই দিনের কথা,
2021 সালে নরসিংদীর মাহফিলে বেদাতী হুজুর বক্তব্য দিচ্ছে মা আমেনার কোলে ওরে আমার সবাই মা ফাতেমা ও মা আয়েশা ও মা অথচ বোঝে না ও আজওয়াজুহু উম্মাহাতুহুম দুনিয়ার সব মুমিনের মা হলো নবীর স্ত্রী কিন্তু মা ফাতেমা কি আমার মা এ তো সেই দেওয়ানবাগীর মতো কথা হয়ে গেল একবার কয় মা আরেকবার কয় আমার বউ কয় মা ফাতেমা আমার বউ কেন মা বললি কি কামে তালি নাউযু বিল্লাহ মিন যালিক তো আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন নাকি পাহাড় মাথা নত করে মাথা নুইয়ে নুইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতেছিল তার পেটে থাকার কারণে এটা কি মেড ইন চায়নার হাদিস না এই নোংরা কথা বলার কারণে কেউ প্রতিবাদ করে না সবাই বলতেছে আল্লাহু আকবার তাহলে এ তো ল্যাংটা যায় পাগল আল্লাহু আকবার বলতেছে তখন একটা যুবক ছেলে সর্বোচ্চ বয়স হবে 18 এই ভাইয়ের মতো হয়তো হবে সেই ছেলে আস্তে করে বলছে হুজুর এই হাদিসটার দলিল কোন জায়গা আস্তে একবার বলছে করে হুজুর দলিলটা যদি দিতেন যেই কয়েছে দলিল দিবেন মাইক সারা জায়গায় ওয়াজি করবে না যাও ওয়াজি করবে না এত বড় হুজুরের ভুল ধরিস না আছে কোথায় কয় কিতাবের হালবাল কিতাবে হালবিয়া কয় আমি তো ওই কথা বলি না আমি বলছি কোরআনে আছে কোন জায়গা হাদিসে আছে কোন জায়গা কয় দে কথাই কয় না রাগি উঠে চলে যায় বলতেছে বিয়াদব বসো চিৎকার দিয়ে ওয়াজি বন্ধ হয়ে গেল এই রকম যদি পাবনাবাসী মনে করত আমার তাওহিদ বিক্রি হতে দেব না আমি আহলুল হাদিসের বাচ্চা আমার এলাকায় তাবিজের ব্যাপারীকে থাকতে দেব না আমার এলাকায় কুলখালি করতে দেব না আমার এলাকায় মৌতি খতম হতে দেব না আমার এলাকায় ধর্ম বিকৃত হতে দেব না বেদাতি হুজুর এলাকায় ঢুকতে সাহস পেত না ঠিক ঠিক তুমি ঘুমাও বেটা তুমি তসবিহ নিয়ে ঘরে ঢুকে গেছো তুমি তুমি মনে করেছো অসুবিধা কি সুদ খাই ঠিক আছে আমিন তো তোরেই বলি মানুষের হক নষ্ট করি ঠিক আছে আমি তো পার সাথে পাও মিলাই আমরা শালগাড়িয়ার লোক তো বংশ আহলে হাদিস ঠিক আছে এক জমি তিনবার বেশি অসুবিধার কি আছে আমিন তো তোরেই বলি শয়তানি মারো তুমি পৃথিবীর একটা মাত্র দিন ইসলাম একটা মাত্র তরিকা আহলুল হাদিস আসহাব সুন্না আনসার সুন্না আহলুস সুন্না ওয়াল জামা সালাফি যে নামে বলেন না কেন এর থেকে বিশুদ্ধ মানহাজ আল্লাহর পৃথিবীতে নেই অথচ তারা ঘুমিয়ে গেছে তাদের কোনো খেয়াল নাই আর দুই ধরনের বক্তার বক্তব্য জাতি খুব খায় যারা বলে অমুক এমপিকে মারো অমুককে ধরো অমুককে জুতা পিড়া করো লোকজন কয় হ্যাঁ ঠিক কিনা কেন তুমি তা বলতে বলছো কিনা এটা কি ইবাদত একটা জুকার কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছে নাম বলেন না নাম বলেন না সেই জুকার জেলে যাওয়ার আগে বলছিল যে আল্লাহর নবীর হাদিস মানেই হলো মিথ্যা কথা শুধু কোরআন মানে জান্নাতে যাবো নাউজুবিল্লাহ এটা কি সম্ভব বলেন তো তাদের নাম কি কিছুই জানে না হ্যাঁ ওরা বলতেছে হালে কোরআন কিন্তু কথাটা তো ভালো এটা বলা যাচ্ছে না মুনকিরে নে হাদিস তারা হলো হাদিস অস্বীকারকারী আসেন সামনে আসেন 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 সবাই ডাকতেছে আসেন আপনি সম্মানের মানুষ মুনকিরিনে হাদিস খেয়াল করেন সবাই তো এই হুজুর জেলে যাওয়ার আগে উনি বলছিল নবীর হাদিস কি মিথ্যা খেয়াল করেন তো জেল খেটে তিন বছর পর যখন বের হলো তখন আমরা মনে করলাম জাকরে অন্তত সংশোধন হয়ে যেতে পারে আসি আবার ঘোষণাও দিল আমি এই আহলে কোরআন মতিয়ার থেকে ফিরে আসলাম আমি ওই মতামত আমি আর মানবো না আমরা বললাম আলহামদুলিল্লাহ ঠিক কয়দিন পরে এই আসলিয়াতে যায় ও জর্দা হারাম খুঁজে পাচ্ছে না কয়দিন আগে একটা আপডেট ডেলিভারি দিয়েছে সবে বরাতের বলে 15টা হাদিস খুঁজে পাইছে সাক্ষী আছেন কি হাত তোলেন ও আপনি হাত তুলেই আছেন মাশাআল্লাহ বলছে কথা কয়টা হাদিস বলছে মানে পৃথিবীর কোন মুহাদ্দিস সবে বরাতের ইবাদত সহি একটা প্রমাণ করে নাই বলছে মটিজাল একটা সর্বোচ্চ তবে কেউ কেউ বলছে জয়ীফ আর কেউ কেউ বলছে সর্বোচ্চ হাসান গ্রহণযোগ্য তবে আমলের কোনো কথা নাই শেরেক না করলে আর বিদ্বেষ যদি না থাকে বেদাত না করে আল্লাহ অট ক্ষমা করে দেয় শুয়ে থাকলেও ক্ষমা করে দেয় আর এই হুজুর বলতেছে আমি 15টা হাদিস খুঁজে পাইছি এরকম জুকার মুফতি যখন বক্তব্য দেয় পাবনায় আহলে হাদিস সমাজে আসে তখন আমি মনে করি এই সমাজে শয়তান কানে পেশাব করে দিছে ঢিক জানাই তাদের তারা পাবলিককে খেপায় দেয় সরকারের বিরুদ্ধে অমকের বিরুদ্ধে অমকের বিরুদ্ধে চিৎকার দিয়ে গলা ফাটিয়ে মিথ্যা কথা বলে একে অন্যের সাথে মারামারি লাগিয়ে দেয় আপনারা তার নাম দিয়েছেন আল্লামা তার আগে দেওয়া লাগে 70,000 পরে দেওয়া লাগে 40,000 জাতির কপালে ক্যান্সার ছাড়া কি আছে এই জাতি আল্লাহকে চেনে না শিরিক বিদাতে ডুবে আছে তারা হলো এমন বড় আক্রান্ত যে তাদের ওপেন হার্ট সার্জারি করার মতো পরিস্থিতি আমাদের দেশের হুজুররা তার হাতে নাপা ধরা দিচ্ছে
বুঝছেন কথা এই জাতি আল্লাহকে চেনে না যদি বলেন যে আল্লাহ কোথায় তারা বলবে আল্লাহ নাই কোন জায়গা অথচ এটা হিন্দুয়ানি আকীদা বলতে হতো আর রহমান আলাল আরশিস্তা 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5 আল্লাহ বলতেছে তোমরা বলবে কেন আমি রহমান নিজে বলতেছি আমি আরশের উপরে সুবহানাল্লাহ আমাদের হুজুররা বলতেছে আল্লাহ সব জায়গা বিরাজমান টয়লেটেও থাকে নাউজুবিল্লাহ বলা যাবে ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ আমাদের দেশের মানুষ আমার নবীকে মানুষ স্বীকার করে না কেউ কয় নূরের নবী আর কত কিছু বলে নবীর প্রতি অপবাদ দেয় মিথ্যা সত্য বলেন এ জাতি যে মেন্টাল তার একটা প্রমাণ দেই পদ্মা সেতু হয়ে আপনার উপকার হয়েছে না অপকার হয়েছে বলেন আপনি ঠিক পাবেন কিভাবে আমরা বুঝতেছি দেশের প্রায় 18 থেকে 19টা জেলা দক্ষিণ অঞ্চলের কি পরিমাণ কল্যাণ তারা নিচ্ছে আপনি রাগ করে কোনো লাভ হবে না যাই কিছু বলেন না কেন কত মাহফিল রাস্তার ওই পার কাটিয়ে দিয়েছি নদীর এই কুয়াশার কারণে দুই দিন ফেরি বন্ধ কত ছেলে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে নাই কুয়াশার ভিতরে কত লাশ দাফন হয়ে গেছে ওখানে লাশটা এবার আনতে পারে নাই ও বসতেছে পাইলো কি আর আমাদের দেশের লোকজন এত অসভ্য আমরা রাস্তার এই পার থেকে ওই পার পদ্মা সেতুতে এসে আমরা একটা পোস্ট দিছিলাম অনেকদিন আগে যে আলহামদুলিল্লাহ আমরা যে সেতু দিয়ে আসলাম এটা দরকার ছিল আসলে এটা হয়েছে আল্লাহ তুমি সকলকে ভালো রাখো আলহামদুলিল্লাহ এই কথাটা বলে ফেসবুকে দিছি পাপ করছি না পাপ করছি এখন কমেন্টে লেখছে তুই যে সরকারের দালাল আগেই তো জানতাম আব্দুল্লাহপুর উত্তরা থেকে যদি মতিঝিল যদি স্বাভাবিক গতিতে বাসে ওঠেন তো 4 ঘন্টা হাতে নিয়ে দেওয়া লাগবে মরার জ্যাম উইদাউট ব্রেক লড়েও না সরেও না আর মেট্রো রেলে যদি আপনি ওঠেন উত্তরা দিয়াবাড়ি থেকে টান দিয়ে মতিঝিল চলে যাবে হাতে গোনা কয়েক মিনিট ঘন্টাও না তো ওই পার গিয়ে আমরা খালি মুখ দিয়ে বলেছি আল্লাহ তোমার নিয়ামতে আমরা উঠে আসলাম আলহামদুলিল্লাহ কোন দলের কথা বলছি এখন কয়েকটা গরু কমেন্ট করছে যে তুই যে উলামা লীগ আগেই তো জানতাম এটা হলো তার মানে জাতি পাগল ভালোকে ভালো বলতে পারবেন না মন্দকে মন্দ বলতে পারবেন না এরা হলো মানুষকে খেপায়া দেওয়ার জন্য হুজুর হয়েছে বক্তা হয়েছে আর এই সব রোগী যখন এই নোংরামি বক্তব্য দেয় তখন এই লোকজন বলে কি জানেন আমারে হুজুরের সাহস আছে আমার হুজুর কারুক ভয় পায় না হক কথা বলে তুমি বোঝো হক কথা কাকে বলে এ মানা সর্দা খাস কেন বলে তাবিজ কেন ছোট বাচ্চার বেলা টিপ কেন বাপের বয়স একটা মুরব্বি নামাজি লোক জর্দা দিয়ে পান খায় কেন তুমি বোঝো পাপ কাকে বলে এখন যদি উপস্থিত লোকদেরকে দাঁড় করাই 80% লোকের প্যান্ট আছে টাকনুর নিচে তুমি বোঝো না বিচারের মাঠে লায়ুকাল্লিমুহুল্লাহ লায়ানজুরুল্লাহ আল্লাহ তার দিকে তাকাবে না তাকে পবিত্র করবেন না তাকে মাপও করবেন না তার দিকে তাকাবে না কথা বলবে না টাকনুর নিচে কাপড় পড়লে পাপ না কানা হুজুর পাপ দেখো না কেউ যদি বলে আল্লাহ সব জায়গা আর আমার কলবে হিন্দুর মতো সে কাফের বুঝতেছেন না মনে হয় একটা পাপ খুঁজে পায় না আমাদের সমাজের লোক খালি বসে আছে তাদের ধর্মটাই হয়েছে ব্যক্তিকেন্দ্রিক বাবা যেটা বলে সেটা বলে নাউজুবিল্লাহ এটা সম্ভব আচ্ছা প্রাইমারি স্কুলে পড়ছেন কারা কারা এমনি বলছি প্রাইমারি স্কুলে গেছেন কারা কারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু জানি যে বাদ দেয় তো ক্লাস 5 এর পরে যায় পরীক্ষার বয়তে হোক যেভাবে হোক কিন্তু প্রাইমারি স্কুলে অন্তত আমরা সবাই আলহামদুলিল্লাহ গেছি কি তো প্রাইমারি স্কুলে যেদিন হেডমাস্টার আসে না সেদিন ছাত্র কুন্ডার শিক্ষক কুন্ডা বোঝা যায় না একসাথে বসি দাবা খেলতেছে দুপুরে খাবির গেছে আসেই নাই আর মিথ্যা বললাম নাকি একটা সাধারণ প্রাইমারি স্কুলে জবাবদিহি করার জন্য মূল লোকটা না আসলে পরিস্থিতি যদি এমন হয় বেদাতি হুজুরের জবাবদিহি না থাকার কারণে সুন্নাতি আমল না থাকার কারণে যা খুশি তাই বলে যাচ্ছে কারণ মুসল্লি বলতেছে আমার হুজুর তাবিজ বেশি তাতে আমার কি আমি তো বেতন দেই হলে 8,000 টাকা রিকশাওয়ালার বিল হলো প্রতি মাসে সর্বনিম্ন আজকাল প্যাডেলও মারা লাগে না খালি ধরে বসে থাকবে ইলেকট্রিসিটি করে একটু টান দেবে এক টানে 4টি লোক নিয়ে চলে গেছে দিন শেষ এমন লোকেরও 5 থেকে 1,000 টাকা রুদি আছে আর এই 2024 সালে একটা ইমামের বেতন হলো 6,220 টাকা তাও আবার 3 মাস বাকি বুঝতেছেন না কেন কারণ এটা হুজুরের হাতের কামাই মসজিদ কমিটির লোকের কাছে গিয়ে যদি বলেন যে আপনার হুজুর তাবিজ বেচে খায় নবী বলেছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক কেউ যদি তাবিজ বিক্রি করে বা গলায় নেয় হলে মোশরেক শেরেক করলো তো উনি জবাব দেব উনি তাবিজ নিল না পিয়ালা নিল তাতে আমার কি কাম আমি খালি দেখবো বেতন দেওয়া যায় কিভাবে মসজিদ উন্নতি করব কিভাবে প্রয়োজনে পদ নিয়ে মারামারি করে মরিয়ে যাবো
উনি ওটাকে পাপ মনে করে না কারণ উনি সূরা তাওবা পড়ে নাই যে আল্লাহর ঘরে দায়িত্বে থাকতে কন্ডিশন আছে শুনতেছেন কথা লিল্লাহি তাকবীর এনার্জি কমে গেলে দোয়া পড়ে চলে যাব আরো বলবো তো ইনশাআল্লাহ শুনুন আমার কিন্তু এরকম না যে বলতে পারলে ভালো লাগবে মাইক পাইছে আজকে তা না উইদাউট ব্রেক আর 17টা দিন বাসাতেন বাড়াইছি পরিস্থিতি বোঝেন 13 মাসের বাচ্চা বাসায় আল্লাহ মাফ করুক একটু ইন্টারনেটে দিও না আমি আত্মপ্রচারণামূলক শব্দ জীবনে বলি না বললে একটু বাদ দিয়ে দিও আমি যত কম বলবো আমার লাভ কিন্তু আপনাদের অ্যাটেনশনে মনে হচ্ছে আমরা আরো কিছু দিনের কথা বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা ইমামের বেতন যদি পাবনা শহরে 1,00,000 টাকা হয় এই খবর যদি আমার কানে যায় আপনার চাইতে আমি আগে আলহামদুলিল্লাহ পড়ব যে একটা হুজুর হিসাবে এই 1,00,000 টাকা তিনি ডিজার্ভ করেন এটা তার অনারিয়মটা খুব একটা বেশি না এটা দরকার আছে একজন হুজুর মানুষ যেহেতু কারণ উনি অন্তত 5 থেকে 1,000 ঘরের দায়িত্ব নেছে এতগুলো মানুষ যদি 1,000 টাকা করে দেয় হুজুরের টাকা টেনে নেওয়া কঠিন কিন্তু দুর্ভাগ্যজনক বশত পাবনা শহরে কোনো ইমামের বেতন 40,000 টাকা আছে আমার জানা নাই আছে ভাই নাই কেন নাই এটা একদিনের ফসল না সব কিছুর উন্নতি হয়েছে হুজুরের ইমানের উন্নতি হয় নাই তাকান আমার দিকে ভিতরে শত দানা থাকতেও তবুও নাম বেদানা হাজারো বেদাত শিরক করছে তবুও সে মাওলানা বেদানা মানে দানা নাই এ কথা মনে করবেন না রস না থাকার কারণে আনারস নাম হয় নাই ভিতরে রস ভরা তারপরেও আনারস আপনার বুঝতে হবে মহাখালীতে জ্যামের গাদি তারপরেও ওটা মহাখালী মনে হচ্ছে মানুষই নাই খালি খালি জি না আপনার বুঝতে হবে আপনার হুজুরের পেট ভরা শিরক আর বেদাত এই জন্য বরকত নাই মসজিদ কমিটির লোক মনে করছে আমি বেতন 8,000 টাকা দেই ঠিক আছে ও তো মৌতি খতম করেই তো 10,000 তোলে ও তো মরা খেয়ে 20,000 টাকা তোলে কারণ এলাকায় শকুন নাই কোনো বাড়ি যদি মরে যায় হাফিজিয়া মাজ্জার ছেলে সহ হুজুর যায় বলতেছে ইয়াসিন পড়তেছে খতম পড়তেছে আরে পৃথিবীর একটা আশ্চর্য নোংরামি মহাভারতে এত কটু কথা লেখা নাই রামায়ণে এত বাজে কথা লেখা নাই যে আমি এখান থেকে সূরা ইয়াসিন পড়বো আর ওই পাশে রোমন ভাই পারে না পড়তে আর আমি এখান থেকে বললাম এ সূরা ইয়াসিন তুই রোমন ভাইয়ের কাছে চলে যা চলে গেল ইসলামে এমন ডেলিভারি কুরিয়ার সার্ভিস নাই যে আমি কোরআন পড়ব আর আমি ডেলিভারি দিয়ে দেবো আরেকজনের কাছে এটা নোংরামি কোরআন পড়লে বরকত প্রতি হরফে 10 নেকি আরেকটা লোক পড়ে আমার কবরে বসাতে পারে না তো এক সুৎকর যখন আরেক সুৎকরের সাথে দেখা হয় বন্ধুত্ব ভালো থাকার কারণে কিন্তু তার মাঝে মধ্যে বলে মাসে কত আসে বলে না না এক ঘুষখোর আরেক ঘুষখোরকে বলে যে কি পরিমাণ আসতেছে রে বলে চাকরি দিবে আর এক চাকরি দিবে কে বলে কত আসে তারা বুঝে ফেলে যে কি বোঝাচ্ছে আর এক ইমাম যখন আরেক ইমামের সাথে বসে এক বেদাতি হুজুর যখন আরেক বেদাতি হুজুরের সাথে বসে তখন বলে মাসে উপরে কত আসে বলে উপরে মানে মানে মৌতি খতম পড়ি কুলখানি করি মিলাদ পড়ি আর শয়তানি করি কত আসে বেতন কত 8,000 আর একজন বলে যে পাগল নাকি 8,000 টাকা সংসার চলে আমার তো 14,000 দেয় কয় পাগল না মাথা খারাপ আমার তো বেতনে হাতি দেওয়া লাগে না তাবিজ বেশি তো 30,000 পাই বাচ্চা জোরে করে চিৎকার দিলেই তো দূরে তাবিজ লিখে দেয় 1,020 টাকা তখন বরকত উঠে গেছে শেরেককে যখন হুজুর গলার মালা করে নিয়েছে বিদাতকে যখন হুজুর তার গলার মালা করে নিয়েছে তখন আল্লাহর দয়া উঠে গেছে টাকা নেই আমরা তো জানি দিন গেলে বেতন বাড়ে নাকি কমে বেতন বাড়ে না কমে আচ্ছা গোরস্থানে কোনো দায়িত্বশীল রাখেন নাই প্রতি বছরে তার বেতন কি 1,000 টাকা করে কমান না বাড়ান যাই হোক বাড়ে 2 টাকা হলেও বাড়ে না এটা আশ্চর্য ডিপার্টমেন্ট ইমামতে এই হুজুরের জাতে দিন দিন খালি নিষ্পালি আসে কয় 8,000 টাকা করতেছ বেতন বাড়াতে বললেই বলে যে পাল্লি করেন না পাল্লি 6,000 টাকার আরো 2-3 সাল ঘটতেছে কারণ 3 মিনিট পর পর এক একটা মুফতি ডেলিভারি হচ্ছে ওর কামই হলো মসজিদেই ঢুকতে হবে ও বোঝে না পাগলামি করে ইমামতি করার চাইতে ধর্ম বিক্রি করে মিলাদ পরে ধর্ম বেচার চাইতে সিএনজি চালিয়ে খাওয়া ভালো অটো চালিয়ে খাওয়া ভালো এটা হালাল রুজি এটা কোনো হারাম কিছু না আলেম হয়েছি ভালো কথা দিনের কাজ করব আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো অন্তত তাবিজ বিক্রি করে নোংরামি করার চাইতে আমি একটা রিক্সা চালিয়ে খাবো আজকাল রিক্সায় উঠলেই সর্বনিম্ন অন্তত 20 টাকা ভাড়া দেয় ঠিক রাগ করলেন মনে হয় কিন্তু এই যে শত শত হাফেজ মুক্তি বের হচ্ছে ওরা কই যাবে একটা হুজুর বদনা বানাই পারে না হুজুরের নামের আগে লেখা আছে হলো ইসলামী চিন্তাবিদ কি আচ্ছা আমি তো দেখি আমার নামের আগে লেখছে নাকি না নাই আমাদের নামের আগে রং ঢং দেয় না আমরা নিষেধ করে দিয়েছি
যেমন নাম হলো রফিকুল ইসলাম আর বাপ হলো সাইদ দুই বাপ বেটা মিলে রফিকুল ইসলাম বিন সাইদ একটা আগে পাশে লঙ্ঘন করলে কিন্তু অসুবিধা আছে তো তা করে নাই দেখতেছে অন্য বক্তার যাইতেছে আমার নামে দেশে শুধু রফিকুল ইসলাম বিন সাইদ কথা শুনতেছেন নাকি তো আমি আপনাকে বলতেছি যে হুজুর মনে করছে প্রতি বছর যে হুজুররা আসতেছে ওই হুজুর নিয়ত করে বসে আছে আমার নয়তো একটা কাশিমপুর কারাগার বানাতে হবে আর নয়তো কোনো একটা হুজুরকে পরিবর্তন করে আমাকে সেখানে ঢুকতে হবে কাশিমপুর কারাগারের ব্যাখ্যা কি বুঝছেন আপনি মাথা নাড়ালেন বুঝছেন আচ্ছা বলেন 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 তো কি বলছি থাক তুই বলো না বলেন তো এই হুজুর কাশিমপুর কারাগার বানাচ্ছে মানে কি আজকে আমি এমন একটা কথা বলবো বংশ আহলুল হাদিস বা সালাফি মানহাজের যারা আছে সাময়িকভাবে হয়তো মনটা খারাপ হতে পারে তবে বাস্তবতা সত্য সেটা কি শুনবেন এই এলাকায় আগে থেকেই আহলুল হাদিস অধ্যুষিত এলাকা না তারপরে বাস বাজার থেকে শুরু করে লাইব্রেরি বাজার সাকার মার্কেট ভিতর টিতর দিয়ে ওইদিকে বংশ আহলে হাদিস না তা আমাকে একটা কথা আপনি বলেন তো দেখি পাবনা শহরটা অধিকাংশ নেতা থেকে শুরু করে বিশেষ দায়িত্বশীলরা ম্যাক্সিমাম তারা সালাফি আহলে হাদিস না এটা স্বীকার করা যাবে কিন্তু আপনার কপাল কত বড় খারাপ এত বড় লোক পাওয়ার পরেও আপনার কিছু তকদির খারাপ আছে কেন আপনি এখান থেকে পাবনা যান থানা পর্যন্ত থানা থেকে চলে যান নাজিরপুর পর্যন্ত নাজিরপুর শ্বশুরবাড়ি তো নামটা ওই দিয়ে বললাম আর কি ওই সব জায়গা দিয়ে ঘুরে এরিয়া দিয়ে দেখেন আহলুল হাদিস আপনি যতই হন বেদাতি হুজুরের মাদ্রাসা মসজিদ আপনার থেকে বেশি ওরা কোন রকম দুইটা রুম ফাঁকা পালি ভাড়া নিয়ে নেয় নিয়ে 30-40টা ছাওয়ালে কাঁচা কুঁচি দিয়ে পিটে ভিতরে বইরে গরুর মতো খাঁচায় আটকায় কাশিমপুর কারাগার বানাইছে খেলার মাঠ নাই খালি কয়েছে যে জবরের বাম পাশে খালি আলি পেটার জায়গা বলছে জবরের বাম পাশে খালি ওয়াও বলার সাথে সাথে কাঁচা কুঁচি দিয়ে বাড়ি দিছে ছয় নাম্বার মাখরা জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালোর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া বলার কথা মনে নাই পিঠটায় চামড়া তুলে দিচ্ছে কয়েকদিন পর পর আর ছাত্র বলৎকার করতেছে এই দৃশ্য দেখেন নাই ভর্তি হলো 30,000 টাকা আর মাসিক বিল হলো 45,000 টাকা ভিতরে বলৎকার করে ধরা পড়লেই কয়েদ এটা বিচ্ছিন্ন ঘটনা ক্ষমা করে দেওয়া হোক মিথ্যা বললাম নাকি এগুলো কিন্তু উলঙ্গ সত্য ধর্মের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিরীহ বাচ্চাকে দিয়ে সলিল টিপায় নাউজুবিল্লাহ এটা আমার দিকে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ ছেলের নাম কি সন্তানের নাম কি উম্মতে মুহাম্মাদি মানে নবীর পরে সবচেয়ে দামি মানুষের সিরিয়ালে চারজনের নাম বলেন আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন সত্যি করে বলেন তো দেখি এই মানুষের ব্যাপারে কথা বললে মনে শান্তি লাগবে না আবু বকর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে তো বসা বসা ভাব প্রায় ওই কাছাকাছি আছে ওই পাশে লোকজন আছে জাকাতের খেজুর মেদুর আর অনেক কিছু ভাগ করতেছে তো উনি যেহেতু প্রধানমন্ত্রী সে ঘোড়ার পিঠে বসে আছে উটের পিঠে বসে আছে তো উটের নাকে লাগাম থাকে না না এই লাগামটা খুলে পরি পরে দেয় তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহিহ হাদিস কিন্তু সহিহ বিহিমনান ইবনে মাজা তিরমিজি মিশকাতুল মাসাবি একাধিক সহিহ হাদিস এই ডাইন হাত দিয়ে করছে কি এই উটের উরু রান থোরার উপরে গুতা মারে তো যেই গুতা মারে আর ওই অবলা জিনিসটা কাত হয়ে যায় তখন আবু বকর বেকা হয়ে ওই রশিটা তুলে আবার নাকে পরা দেয় বুঝতেছেন ভাষা তো এই দৃশ্য যখন দুই তিনবার হয়ে গেছে তখন সাহাবীরা সহ্য করতে না পেরে লাভ দেশি বলতেছে সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি আমাদেরকে একটু বলতে পারতেন না এই নাকের রশিটাকে আমরা তুলে দিতে পারিনি এই সাধারণ জিনিসকে আমরা তুলে দিতে পারতাম না শুনতেছেন নাকি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিল আমার মনে হয় সম্ভবত এই গায়ের লোম দাঁড়িয়ে যাবে আবু বকর প্রথমে বললেন আমি জানি এই উটের লাগাম তুলে দিলে কোনোদিন কোনো হালাল হারামের কিছু না একটা মুমিন আর একটা মুমিনকে সহযোগিতা করতেই পারে তারপর আমি প্রধানমন্ত্রী আমি ইশারা করলে উটের রশি না এরকম দুই চারটা উঁটও ধরে নিয়ে আসতে পারো তোমরা কিন্তু আমি একটা ভয়তে তোমাদের এই ছোট কামে বললাম না কেন কয় যে আমার জামাই আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরে যাওয়ার আগে বলছে ইজা সাল তাফাস আলিল্লাহ যা সহযোগিতা দরকার আল্লাহর কাছে চাও তুই সাধারণ ছোট জিনিসকে আমি পারি না আমি তোমাকে কষ্ট দেবো কে হুজুর ছাত্র দি পায়ে তেল ডলি নেয় কোন দাগা হাত দেয় তা আল্লাহ জানে আপনি হাসলেন এটা হাসের খোরাক দিলাম তা এগুলোর বিচার হওয়ার কথা না ঠিক অবশ্যই হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ে একজন টিচার একটা ভুল করলে
সব হুজুররা লাল চিহ্ন দিয়ে তা কাফের বলে জাহান্নামে পাঠায় দেই আর আপনার মাদ্রাসায় মিনিটে মিনিটে কুকাম হয় ধরা পড়ে হলো খুব কম কারণ এ ধরনের কাম তো মানুষ প্রকাশ্যই করে নাকি না গোপনে গোপনে তাও আবার হক হয় এই ধরনের নোংরা কাজ কি মানুষ প্রকাশ্যে করে উনি সর্বোচ্চ সিকিউরিটি প্রাইভেসি মেইনটেইন করে কুকাম করছে এর ভিতরেও ধরা পড়ে যাচ্ছে বোঝা গেল ধরা পড়ার সংখ্যা কম কুকামের সংখ্যাও বেশি কত দে বেশি আল্লাহ ভালো জানে এর কোনো বিচার হয় না কেন কারণ সে হলো বড় হুজুর হাজার হাজার হুজুরদের মিছিল করবে বাইতুল মুকাররমের সামনে এজন্য হুজুরের পাপ ঢেকে যাচ্ছে আমি জানি আপনারা মনে মনে ভাবতেছেন এ আবার কেবা হুজুর রে হুজুর গরে বিরুদ্ধে বক্তব্য দেয় ওরা হুজুর না ধর্ম বিক্রি করে যারা খায় আবু দাউদের 4322 নম্বর হাদিসে নবী বলেছে ওটা দাজ্জালের চাইতে খারাপ দাজ্জালের চাইতে খারাপ কারণ দাজ্জাল নির্দিষ্ট একটা সময় এসে ধোঁকা দেবে আর এই হুজুররা রাত দিন মানুষকে ধোঁকা দিচ্ছে বুঝছেন হুজুর বিরিখরের বিরুদ্ধে ওয়াজ করে হুজুরের কত বড় সাহস তখন হুজুরের গলায় হলো হাকিমপুর জর্দা এ কত বড় বিয়াদ্দব অথচ বিড়ির থেকে ওটা বড় ডেঞ্জারাস হুজুর এখনো পর্যন্ত জানে না অথচ মদ দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে মদ দিয়ে দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে রাতে লাঞ্চ ডিনার করে মদ দিয়ে মাঝে মধ্যে চোখে ঘুম আসলে চোখে পানি মারে এই রকম খারাপ লোক পর্যন্ত নিজের কলম দিয়ে লিখে গেছে যে মদ কাকে বলে এই তামাক হলো নেশাদার দ্রব্য এই তামাক খেলে ক্যান্সার হয় লেখে নাই আর হুজুর বলে হারাম খেতে পারছে না নাউজুবিল্লাহ বললেন না তাহলে ধর্মের বিকৃতি আমাদের এলাকায় আছে কিনা নবী বলেছে 21-23-25-27-29 লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে হুজুর বলতেছে আমার হাতে টাইম নাই 3-27 তাহলে বোঝা গেল 27-এ লাইলাতুল কদর নাউজুবিল্লাহ ধর্মের বিকৃতি মানুষ করে মানুষ মনে করেছে ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে কবুল হয় এজন্য সব মানুষ এসে হাত তুলে কান্নাকাটি করে অথচ সে বোঝে না রমজানের 24টা ঘন্টাই আমার আল্লাহর রহমতের বরকতের টাইম মানুষ কেন বোঝে না মৃত মানুষকে কেন্দ্র করে খাদ্য অনুষ্ঠান করা যাবে না মরা মানুষকে দোয়া করতে হবে জিব্বা দিয়ে টাকা দিয়ে দান সাদগার মাধ্যমে রাত দিন কান্নাকাটি করলে অসুবিধা নাই তবে মানুষকে এক জায়গায় জমা করে যদি কেউ নিয়ত করে 3 দিনে 4 দিনে 40 কুলখানি করতে হবে এটা নবীর প্রতি অপবাদ দেওয়া বোঝা যাচ্ছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনি চলবেন 1450 বছর আগে নবী মারা গিয়েছে এখনো পর্যন্ত বোতলটা ডান হাত দিয়ে ধরেন একটা কারণ আছে কার কাছ থেকে যেন শুনেছিলেন আমার নবী ডান হাত দিয়ে বোতল ধরত 1450 বছর হয়ে গেছে এখনো এখনো কার কাছ থেকে যেন শুনছেন আমার নবী এক নিঃশ্বাসে পানি খায় নাই 3 শ্বাসে খায়ছে কিভাবে জানি কার কাছে ঠিক পায় গেছেন আমার নবী মারা যাওয়ার আগে বলে গেছে আ পৃথিবীর মুমিনরা তোমরা শ্বাস ভিতরে দিও না পানির ভিতরে নিঃশ্বাস ফেলো না আমার নবী পানি খাওয়ার পরে বোতল রেখে পড়তেন আলহামদুলিল্লাহ এটা ঠিক পায়ে গেলেন তো নামাজের আগে নামাইতু পড়া যাবে না ইন্নি অধ্যাতু পড়া যাবে না এটা ঠিক পান নাই ঠিক পান নাই এটা যেই নবী পেশাবখানায় যাওয়ার দোয়া শিক্ষা দিতে পারে যেই নবী সহবাস করার মতো গোপন জিনিসের দোয়া শিক্ষা দিয়েছে যাতে আমার উম্মত বিপদে না পড়ে সেই মানুষ মরা মানুষের জন্য কি করতে হবে তিনি বলে নাই এইবার দুইটা তিনটা কথা বলে শেষ করব আমি আর কোনোদিনও যদি না আসি তবে এটা একটা কথা হবে যে তেল জলের মতো হয়েছে হুজুর গাও সাপটি কথা বলে যায় নাই কিছু সত্য বলছে ইনশাআল্লাহ কয়েকদিন আগে আমাদের দেশের একটা বড় হুজুর মারা গেছে যায় নাই অনেক বড় হুজুর দেলোয়ার হোসেন সাইদুর রহিমাহুল্লাহ মারা যায় নাই আপনাদের কারণে এই লোকটা আরো বেশি বেইজ্জত হয়েছে আপনাদের কত বড় সাহস একটা আলেম মানুষের প্রশংসা করার কি আর কোনো জিনিসই নাই উনি জীবনে কি কোনো ভালো কাজ করে নাই কথা কয় না কথাই বলে না এত ভালো কাজ করার পরেও আপনি কত বড় খারাপ উনি জেলে গেছে একটা প্রক্রিয়াধীন আছে আইনে আপনি হুট করে মন্তব্য করলেন ওই যে সাদে দেখা যাচ্ছে মানে যার যে কত বড় খারাপ এটা আমি আপনাকে প্রমাণ দিই কয় ওই যে সাদে দেখা যাচ্ছে তো সকালবেলা ঘুমের তামাক টানিয়ে তুলছে আমার মা কয় যে দেখো আমি তাকাইছি দেহা তো যায় না কয় ভালো করে দেখো দেহা যাবেনি সবাই দেখতেছে দেখো মানে যেভাবে হোক দেখো আসলে নাই যে যেটা নিয়ত করে তাকাচ্ছে ওটাই তার মনে হচ্ছে একটা অবয়ব নাউজুবিল্লাহ কত জান্নাতি মানুষ দুনিয়া থেকে গেল নবী রাসূল চলে গেল তাদের ফটোকপি সাথে গেল না লোকটা বাসিই আছে জেলখানায় এই লোকটার বলে আর একটা পাট উফিরে চলে গেল তাহলে জাতি পাগল না তুমি ধর্মের কথা আমাকে শেখাও এই মানুষটা মারা গেল একজন মুসলিম হিসেবে ভালোসের ভালো মন্দ যাই থাক আল্লাহর কাছে চলে গেছে আমরা বলবো আল্লাহ তুমি তার ক্ষমা করো এটা বলতে পারবো না আর তুমি হুট করে বলে দিলা কি
ভূমিকম্প হয়েছে কি কামে জানো না, কোরআনের পাখি মরে গেছে সেই জন্য ভূমিকম্প হয়েছে। কারণ ওই টাইমে তো বাংলাদেশে কত গণেশ মরে গেছে, ওই একই টাইমে পৃথিবীর কত নাস্তিকও মরে গেছে এক টাইমে, বাংলাদেশের কত মুসলিম ওই টাইমে হয়তো আইসিউতে মরে গেছে। তাহলে এই কার জন্য এই ভূমিকম্প হইল? এবার আসেন, এটা তো জাগতিক কথা, দলিল মিশকাতুল মাসাবি ইবনে মাজা তিরমিজি টনটন করে 2322 নম্বর হাদিসে নবী বলছে, আমার নবীর কাছে খবর গেল, নবী এদের কিছু সাহাবি বলা বলি করতেছে আপনার ছেলে ইব্রাহিম মরে গেছে সেই জন্য বলে আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে। নবী রাগ করে লাঠি হাতে করে মসজিদে ঢুকে মেম্বারের পর দ্বারা বলতেছে, কে সে যে বলে আমার ছেলে ইব্রাহিম মরে গেছে জন্য আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে? চন্দ্রগ্রহণ আল্লাহর নিয়ামত, আমার ছেলেও ছিল আল্লাহর নিয়ামত, আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই, ওটা আল্লাহর একটা নিদর্শন, কখন দেবে আল্লাহ ভালো জানে, আমার ছেলে মরে যাবে কখন আল্লাহ ভালো জানে, তওবা পড়ো, আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নেই। এইবার মনে হয় রাগ একটু ঠান্ডা হলো নাকি? আমাদের হুজুরদের আর খুব সেন্টিমেন্ট আছে, মানে ভালোবাসি, কিছু কিছু বড় হুজুরের জন্য রাস্তায় পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দেবে, রাস্তাকারী হরতাল করবে, কিন্তু টাকলুর উপরে কাপড় পরবে না, ফজরের নামাজ জামাতে পড়বে না, হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত আছে না কেমন হুজুর? তওবা করতে হবে, মানুষকে আল্লাহ মনে করলে হবে না, মানুষ আমাদের ভুল আছে, আমাদের সঠিক আছে, আমাদেরকে ততটুকুন অনুসরণ করবেন, ভালোবাসবেন, যতটুকুন আমাদের কর্ম আল্লাহর রাসুলের কর্মের সাথে মিলে যায়, আর যখন মনে করবেন এর থেকে বড় আল্লামা বড় হুজুর মনে হয় দুনিয়াতে নাই, তখন আর কোনো আলেমকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। বুঝতেছেন? থাক, 11:58 বেজে গেছে, এটা একটা পরিচ্ছন্ন মাহফিল, এটা একটা কি মাহফিল? পরিচ্ছন্ন মাহফিল, এখানে লেখা নাই যে কোনো উন্নতি কল্পে টাকা তোলা চাঁদা তোলা কিছুই নাই, আছে না? এই ওঠেন কেন? এখানে তো আমরা আধা ঘন্টা বলি আখেরি মৌতিক মোনাজাত হবে না, দোয়া পরে আমরা বক্তার সাথে একসাথে যাবো ইনশাল্লাহ, আমি মাহফিল করে যাবো 250 কিলো আর আপনি যাবেন হলে 250 মিটার লেফের তলে, শুনছেন কথা? নিজেকে এভাবে আপনি পাগলামি করবেন না, বসে পুরো বক্তব্যের শেষে দোয়া পরে যাবেন। তবে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করতেছি, বক্তব্যের শুরু থেকে এখন পর্যন্ত একসাথে দুইজন মানুষ উঠে গেছে এটা আমরা দেখিনি, আলহামদুলিল্লাহ, আপনারা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এবার বলি, অনেক জালসায় লেখা গতকালকে উল্লাপাড়া মাটি কোরা আহলে হাদিস জামে মসজিদের এটা একটা মাহফিল, তো ওখানে লেখা গোরস্থানের উন্নতি গল্পে, কিসের উন্নতি গল্পে? তা আমি করলাম যে কেন তাজা মানুষ ভাত পায় না, এ মরা মানুষের কি উন্নতি করবি রে? তো সভাপতি তাকাশ আমার দিক কয় কি রে, এইটা কথা এটার আবার বল দাঁড়া কি কামে? আমি বললাম জি, মরা মানুষের উন্নতি কল্পে হবে কেন, জীবন্ত মানুষের ইমান এবং আমল পরিশুদ্ধকরণের উন্নতি কল্পে মাহফিল এটা লিখতে হতো। মরা মানুষের উন্নতি তো তাদা মানুষ এমনি পাসির দেবে রাস্তা দেবে ওটা ঠিক আছে, তাছাড়া আর কি উন্নতি করবে বলেন? ওখানে পর্যাপ্ত এসির ব্যবস্থা করলে নিচে কি লাভ হলো? উপরে ভালো মানের লাইটিং দিলে নিচে কি সড়ক হলো? হলো জি না, উন্নতি দরকার জীবন্ত মানুষের, আর জীবন্ত মানুষের উন্নতির সবচাইতে বড় মাপকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার একটা কথা বলি, আপনাদের এই শালগাড়িয়াতে কারোর নাম আবু তালেব নাই, আছে এই পোস্টারও থাকতে পারে মনে হয় নাই, তালেব আছে তার নাম নাই, তালেব আছে, তালেব আছে কারো নাম আছে, এই মঞ্চে আছে কারো নাম নাই, কারোর আত্মীয় স্বজন নাম আছে আবু তালেব আছে, তালেব হ্যাঁ এক, আর কেউ আছে? ও দুই, আর কেউ আছে যার আত্মীয়র ভিতরে কারো নাম আছে তালেব? না মানে কারোর আত্মীয়র ভিতরে কারোর নাম আছে ফেরাউন, আবু জেহেল? কোন হিন্দুর ছেলের নাম আবু জেহেল শুনছেন কোনোদিন? অথচ ওরা তো মাল ওইদিক থেকে আসছে, কিন্তু আবু জেহেলের নাম আছে কারোর হিন্দুর ছেলের নাম? অথচ দুনিয়া কাফের, আবু তালেবও কাফের, ফেরাউনও কাফের, আবু জেহেলও কাফের, কিন্তু কাফেরের বাজার কম বেশ আছে, কাফেরের মার্কেট কম বেশ আছে, আলীর বাপ হওয়ার কারণে রাসুলের চাচা হওয়ার কারণে একটু সেন্টিমেন্ট পায়, একটু আবেগ পায়, সেজন্য আমাদের দেশের হুজুররা সব কাফেরের বিরুদ্ধে বলে, আবু তালেবের বিরুদ্ধে বলে না, অথচ আবু তালেবের বিরুদ্ধে বলা হলে সবচাইতে বড় জরুরি আবু জেহেলকে একটু পরে বলতে হয়। দেখেন কথা বলতে গেলে বহু কথা এসে যাবে, আমরা অহেতুক মানুষকে কাহিনী শোনাই না, তার একটা বড় দলিল হলে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা কিন্তু রাসুলের কথা বলছি বলি নাই। এবার দেখেন, আবু জেহেল যেই জাহান্নামে যাবে আবু তালেবও জাহান্নামে যাবে, যাবে না মনে হয় না? কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না জিন্দেগিতে আবু তালেব আমার নবীকে এক মিনিট কষ্ট দিয়েছে, জীবনে কোনোদিন আবু তালেব নবীর কষ্টে হাসেছে বলতে পারবেন?
সারা জীবন ভালোবাসার পরেও আবু তালেব কোথায় যাবে জাহান্নামে আবু জেহেল কোথায় যাবে জাহান্নামে একজন সুন্নি কবর পূজারী তাকে বললাম এত বক্তব্য দেন তালেবের প্রশংসা করেন ও মাল তো জাহান্নামে যাবে কয় তাই কি খালি পাও যাবেনি সারা শরীর তো ঠিকই থাকবেনি তা আমি বললাম যে তো সারা গায়ে পাগল রে খালি গায়ে শিকল দেওয়া নাই একটা মানুষের যদি আংটি পরিমাণ জাহান্নামে ঢুকে পড়ে তার মগজ কিভাবে টকবক করবে তা মানুষ জানে না আরে কয় কি কয় খালি পাও গেলে কি হয় কয় কি রে কার সাথে কিসে তুলনা করে কবর পূজারী বেদাতি হুজুররা আবু তালেবের বিরুদ্ধে বক্তব্য দেয় না অথচ বক্তব্য তার বিরুদ্ধে দেওয়াটাই বেশি জরুরি কেন তুমি এত ভালো তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি কামে পল্লিত কাম হয়ে যায় ও হুজুর 40 বছর বুখারী পড়াও আমিন খুঁজে পাও না কেন হুজুর 30 বছর বুখারী পড়াও হুজুর পায়ের সাথে পা মিলানো খুঁজে পাও না কেন হুজুর 50 বছর বুখারী পড়াও হুজুর আল্লাহর ঘরে লাল বাতি দেওয়া যাবে না আল্লাহর বান্দা মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে বসবে এটা খুঁজে পাও না কেন হুজুর আল্লাহর ঘরে বান্দা যখন নিয়ত করেছে আল্লাহু আকবার হাত বাঁধার পরে ও খেয়াল করে নাই ঘড়ি টড়ি বোঝে না মুরব্বী মানুষ হয়তো বোঝে না বেচারা ঘড়ি চেনে না চট করে মুয়াজ্জিন বলে ফেলছে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মানে কি মানে কি যে একামত শুরু হবে ওই মুরব্বীকে আল্লাহ রাসূল বলতেছে তুই রুকুতে থাকলে উঠে দৌড় দে চলে যাও তুমি সেজদা থাকলে সেজদা থেকে উঠেই তুমি ফরজে চলে যাও ইযা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা একবার যদি একামত শুরু হয় ওই নামাজ সারা পৃথিবীতে আর কোনো নামাজ নাই আর আমাদের দেশের বেদাতি অধিকাংশ মসজিদে আল্লাহর ঘরে ফজরের নামাজ জামাতে তুলতেছে আর বারান্দায় সুন্নাত চালাচ্ছে অথচ 40 বছর বলে বুখারি পড়ায় দাঁতের দিক টাগান যাচ্ছে না তরমুজের বিচির মতো হাকিমপুর মাইরি দাঁত শেষ এইরকম রোগী তো ফতোয়া দিচ্ছে যে আহলে হাদিসরা খ্রিস্টান ইহুদির দালাল বিভিন্ন নোংরা ভাষায় গালি দেয় দেয় কিনা শোনেন এই কথা ঠিক যে আপনি হয়তো সবসময় আমার হাতের কাছে পাবেন না বা আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি কেন্দ্রিক দাওয়াতে কাজ করবো না সারা পৃথিবীতে বাংলা ভাষার দাওয়াত পৌঁছাক এটা আপনিও চাবেন আমিও চাবো কি তবে বছরে সম্ভবত সর্বোচ্চ দুই একটা দিন দেখা হতে পারে মাহফিলের ওসিলায় অন্তত একে অন্যের জন্য এই দোয়া করি আমাদের এই ভালোবাসা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো আমিন আল্লাহর কসম এলাকার লোকের ওয়াজ এলাকার লোক খুব কম শুনে আল্লাহর কসম এলাকার লোকের বক্তার ওয়াজ এলাকার লোক খুব কম শুনে কারণ এই দেশে একবারের বেশি দুইবার মেম্বার হয় কঠিন আছে আর সামনে সামনে ঘরে আমাদের ছেলে ও ওয়াজ করলে কি শুনবে আমি অ্যাডট কলেজ থেকে পড়াশোনা করছি আলিয়া মাদ্রাসা সারা জীবন পড়াশোনা করলাম সামনে সামনে ঘুরি আপনাদের এর পরেও যে আমার নামের উপরে দক্ষিণ রাঘবপুর দিয়ে এইটা দিয়ে ওই যে চাঁদাখার বাসতলা দিয়ে ওই দিকে আপনারা যে এভাবে বসে থাকেন বক্তব্য শোনেন এটা আমার বরত্ব মনে করি না তবে আমি প্রশংসা করি আল্লাহর এই গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ আমার এলাকায় বিদাতপন্থী পীর ফকির নিয়মিত আসে এই গ্যাপে গ্যাপে কিছু যুবক ইদানিং দিন বোঝার কারণে বলছে তোমরা তোমাদের যা চালাও চালাও তবে আমাদের একটু সুযোগ দাও আমাদের রফিক বিন সাইদ আসুক দুইবার আমি গেছি দুইবারই আমার বক্তব্যর শেষে মাঠ খালি হয়ে গেছে তা আমি কি কারোর বাড়িতে নিয়ে গেছি এখন এইটা আমার অপবাদ দিচ্ছে রাস্তাঘাটে যে ওইকে আনা যাবে না আনলে আমার ঠাকুর বাবা মুনাজাতের লোক পায় না তাবিজ বেচার লোক পায় না এটা তো আমার দোষ না তা আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি আমার এলেম কম বয়স কম আপনার ঘরের কাছের প্রতিবেশী আমি তারপরেও আমাদের ভাইয়েরা মনে করে যে আমাকে দিয়ে দুইটা কথা বলানো যায় আমরা অন্তর থেকে তাদের দোয়া করি আল্লাহ আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো আল্লাহ আমিন আল্লাহ আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন সামাজিক দায়িত্বশীল মানুষ যারা যাদেরকে সমাজে গ্রহণযোগ্যতা তুমি আল্লাহ দিয়েছো তাদের দ্বারা তুমি দিনের খেদমত নাও গো আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সামনে যারা বসে আছে যারা অসুস্থ তুমি তাদের উত্তম সেবা দান করো আল্লাহ মহিলাদের উদ্দেশ্যে দুই চার মিনিট কথা বলি হক আদায় হবে আমার কানে কানে কে যেন বলছে একদম দায়িত্বশীল বলেছে যে যেহেতু গোরস্থান সংলগ্ন আমাদের মা বোনদের ব্যাপারে দুইটা কথা বলবেন একটু বলি দুই মিনিট কি পাঁচ মিনিটে শেষ করবো ওয়াইদা বুশির আহাদুহুম বিল উংসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম তাড়াতাড়ি স্মরণ করো সেই দিনের কথা বাড়িতে খবর পাইছে মেয়ে হয়েছে আর মুখ কালা হয়ে গেছে নবীর কাছে গিয়ে বলতেছে নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সব গুনাহ মাফ পায় হয় মাফ জেনা করলেও মাফ পায় হয় জান্নাতে যাবে চুরি করলেও কি জান্নাতে যাবে কয় হওয়া যাবে আল্লাহর নবী চুরি করলেও কি যাবে কয় হওয়া যাবে তারপরে জেনা করলেও যাবে হওয়া যাবে চুরি করলেও যাবে হওয়া যাবে তারপরে জেনা করলেও যাবে যাবে তিনবারের বার নবী রাগ করে বলতেছে আবু জাররে তোমার নাক মাটির সাথে ধূসিত হোক
আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে তোমার সমস্যা কিসের বুঝছেন না মনে হয় সেই নবীর কাছে বলতেছে কায়েস বলতেছে যে আল্লাহর নবী এই যে আমি যে পড়লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার অতীতের মূর্তি পূজার গুনাহ কি ক্ষমা হয় সে কয় যে না ক্ষমা হয় নাই ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমার অতীতের গুনাহগুলো সব নেকি দিয়ে পরিবর্তন হয়ে গেছে সুবহানাল্লাহ বাড়িতে পড়বেন তোমার অতীতের ঘটে দেওয়া সকল পাপকে আল্লাহ পরিবর্তন করে নেকি দিয়ে ভরে দিয়েছে তো শেখ কো আল্লাহর নবী পাপ কি সব ক্ষমা হয়েছে জি হয়েছে আল্লাহর নবী সত্যি ক্ষমা হয়েছে তিন চারবার বলার কারণে নবী রাগ করে বলতেছে কি হয়েছে কও তো কয় আটটা মেয়েকে দাফন করে ফেলছি দাদা খালি লাকার দাদা শাকার দাদা বদনাদি বাঘ মারা যায় না আমাদের পর দিয়ে উড়িয়ে দেওয়া ফুঁ দিয়ে বোতল ফাটানো এসব নোংরা কাহিনী তো কতই শুনলেন মানুষের ইমানের উন্নতি হবে আমলের উপকার হবে এ ধরনের বক্তব্য সমাজে কম হয় না বেশি হয় কম হয় তো উনি বলতেছে আমি আমার জীবন্ত আটটা মেয়েকে তাদা দাফন করে ফেলছি আল্লাহর নবী তাও কি মাফ হয়েছে শুনতেছেন নাকি তো পরিস্থিতি খুব ভালো ছিল নাকি এমন কঠিন পরিস্থিতিতে ওই কন্যাকে যিনি সিংহাসনের চেয়ারে বসাইছেন তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যিনি বসাতে বলেছেন তিনি কে আল্লাহ সেই মহিলা যখন পেট্রোল পাম্পে তেল দেয় আমার লজ্জায় নাক কাটা মার্কেট আমি ঢুকবো সুপার শপে আর ওই সুপার শপের দরজা টান দিয়ে ধরে রয়েছে একটা মহিলা তখন লজ্জায় নাক কাটা তবে মাঝে মধ্যে একটু ভালোও লাগে যে তুই এত অ্যাভেলেবল হলে তা আমার কি লাভ আছে তুই তোর জ্যাট মারি দিলি তাতে আমার কি এরকম নাই না কি কয় নাই দাসুরিয়াই আছে না দাসুরি না সরি আটঘরিয়া যেতে একটা জায়গায় আমরা তেল নিতে যাই দেখতেছি মহিলা মানুষ তেল দিচ্ছে ইস্কার পাম্পে আর কার পাম্প আবার সে আবার আবার মামলা টামলা করে দেয় না দেয় কিছুই হবে না এটা কথার কথা আর কি তো এই যে ব্যাপার এই মহিলা কি তেল মেশার জন্য দুনিয়ায় আসছে ওর জমিদারের মেয়ে ওর বাপ বিক্রি করে খাচাতে ওর কি বিক্রি করে নেশু খাওয়াবি ওর বাপ মরে গেল তাতে ওর কি ওর বড় ভাই খাওয়াবি ওর বিয়ে দিয়ে দিছে তাতে ওর কি ওর স্বামী খাওয়াবি স্বামী মরে গেছে তাতে ওর কি ছেলে খাওয়াবি জমিদারের বাচ্চা বাপের সম্পত্তিও পাবি স্বামীর তাও পাবি ঘাইটি খাবি না আটে না কয়েদে অধিকার চাই তেল বেসে অধিকার চাই কয়েদে ঠিক আছে দশজন পুরুষ আছে মাঝখানে তিন দিকে গ্যাপে গ্যাপে তোরা ঢুকি পর পরে চাকরি কর সারাদিন এই মাস্টাররা তোর মুখ দেহ মা আমার এতিমের মতো তোর দিক টাকা থাক তা অধিকার নাও বলছিল মা বোনের ওয়াজ করার জন্য এখন এই ভিডিও দেখলে তো গালি ইচ্ছে মনে হয় যে এই কি একটা প্রশংসা দি না আপনি বোঝেন নাই আপনাকে আয়েশার কথা বলি নাই তো আমি আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলি নাই পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা মানুষ ফেরাউন তার বাড়িতে থাকার পরেও শত শত বছর কোনোদিন আসিয়ার একদিন আল্লাহ ভুলে নাই জীবনে কোনোদিন আসিয়ার আমলের ত্রুটি হয় নাই বরং পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মহিলার ভিতরে আসিয়া একজন দেখেন আবার কত ওয়াজ চলে আসে থাক আর এখন বলা কঠিন আল্লাহর কাছে নেক সন্তান চাবেন আল্লাহর কাছে কি চাবেন বলবেন যে আল্লাহ নেক সন্তান দাও আবার না সালিম পাওয়া যায় দেখবেন জাকারিয়া নবী কিছু কয়ই নাই আল্লাহ কাছে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরু কাবি গোলামির ইসমুহু ইয়াহইয়া জাকারিয়া রে বয়স কত 90 লোকজন বলতেছে তোমার স্ত্রী বন্ধা এর আর কোনো ছেলে ফেলে হবে না কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমার ছেলে হবে আর তোমার ছেলের নামও রাখতেছি আমি আল্লাহ ইয়াহইয়া লাম নাজাল্লাহু মিন কবলু সামিয়া ইতিপূর্বে আমি ইয়াহইয়া নামে আমি আল্লাহ স্বয়ং নিজে পৃথিবীর কারো নামই রাখছিলাম না সুবহানাল্লাহ তো 90 বছর কেউ বলে 100 বছর মরদেন 100 বছরই ধরেন আপনি কম বেশি নট অনলি ফিক্স বাট অলসো প্লাস বেশি হতে পারে আল্লাহই জানে 100 বছর বয়সে বলতেছে আল্লাহ আমার এত বছর বয়সে তুমি ছেলে দিবে আমার স্ত্রী বন্ধা তার বাচ্চা হওয়ার কথা না ডাক্তার বলে দিয়েছে মনে করেন কিভাবে হবে আল্লাহ বলল জাকারিয়া রে তুমিও তো ছিলে না দুনিয়ায় আমি তোমাকে আনছি সুবহানাল্লাহ তুমি নিজেও তো দুনিয়ায় ছিলে না আমি আনছি আমি দিতে পারি কারণ আমি আল্লাহ ছেলে দেয় নাই আমাদের দেশের এই বেদাতি হুজুররা যখন বলে যে জাকারিয়া নবীকে গাছের ভিতরে চলে গেল কাফেরদের তারা খেয়ে শুনছেন গল্প দৌড়ে চলে গেল যা বলছে গাছ আমাকে সাহায্য করো তখন গাছ দুই ভাগ হয়ে গেল গাছের ভিতরে নবী ঢুকে পড়লো চাদ্দরের কোনা বাড়া ছিল এইটা দেখে কাফেররা গাছ সহ নবীকে ভাগ করে দিল শুনছেন নাকি লজ্জায় মরি যে কত বড় আশ্বাদ একটা নবীর প্রতি মানুষ এই নোংরা অপবাদ দেয় এতবার বাজে কথা বলে আবার আয়ুব নবীর নাম দেশে হলে গায়ে পোকা লাগা সে
আর ইউসুফ নবীর নাম দেশে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী অথচ সারাটা জীবন যে ভালোবাসলো আল্লাহর আর জুলেখা বসছে ইউসুফের এর নাম প্রেম কাহিনী হয় এক পক্ষ প্রেম হলে তো পেটে ধরি এডর কলেজ একটা মেয়ের পিছনে একটা ছেলে নিয়মিত ঘরে মেয়ে পাত্তা দেয় না তখন এই খবর যদি রুমন ভাইয়ের কাছে যায় বা আরো যারা দায়িত্বশীল তাদের কাছে যায় ছেলে খাবে মায়ের কারণ এটা আসলেই মারাত্মক অন্যায় এই মেয়েটাকে সেফটিজিং করবে কেন শয়তানি করবে কেন তো ইউসুফ আলাইহিস সালাম সারাটা জীবন জুলাইখাকে পাত্তা দেয় নাই উনি আল্লাহর ভয়েতে যাতে নোংরা ভাবে শুয়ে না দেয় সাতটা দরজায় এত বড় বড় তালা ঝুলতেছে সাবুআতু আবওয়াব সাতটা দরজা একটা দরজা চাবি ইউসুফের কাছে নাই তারপরেও তিনি আল্লাহর ভয়েতে মারল দৌড় আল্লাহ সাতটা দরজা চাবিবিহীন খুলে দিয়েছে সুবহানাল্লাহ আর সেই নবীর নাম দিয়েছে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী আমি শুনলাম এই জিনিস বলে টিভিতেও দেখায় আরে সাদ বলে ধর্ম মনে করে দেখে যে ইস্টার জলসা দেখার দরকার কি আমাদের হালাল ভাবে শয়তানি করার জিনিসটা আছে বলে নাউজুবিল্লাহ আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমাদের এই সফরটাকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ আমিন সব সময় কি অ্যাক্টিভ থাকবেন আমার সামনে যদি তিনজন বসে থাকতো আমি সেম দায়িত্ব গুরুত্ব নিয়েই কথা বলতাম তিন লাখ থাকলে একই রকম কথা বলতাম যদিও সাফাই নবাবগঞ্জের এরিয়ায় লাখ লোক হয় জন্য সেখানে বক্তব্য একরকম হবে পাবনায় একরকম হবে বিচার আল্লাহর কাছে দিতেই হবে যেখানে সুযোগ পাবেন তাওহিদের কথা সত্য করে বলেই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বশীলদের ক্ষমা করো সভাপতি সাহেব দেখেন আমি আশ্চর্য হচ্ছি বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত হচ্ছে না আদব দিয়ে পুরো বক্তব্য শুনলে আমার কাছে বসে আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দাও আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব এত বড় দায়িত্বশীল এবং তিনি সঞ্চালক আজকের মাহফিলের রাশিদুজ্জামান রাশেদ আল্লাহ তুমি তাকেও দিনের জন্য কবুল করো এই ধরনের যুবক মানুষ এগিয়ে আসলে আল্লাহর দিনের কল্যাণ হবে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার রুমন ভাই সহ ইতিপূর্বে যে সমস্ত দায়িত্বশীল বক্তব্য দিয়ে গেছেন সবচাইতে পর্দার আড়াল থেকে যিনি বড় খেদমত করেছেন সামনে বললে তিনি লজ্জা পাবেন তবে একবার বলা জায়েজ আছে আমি তাকে অন্তর থেকে আল্লাহর জন্য ভালোবাসি আমার মুরাদুজ্জামান মুরাদ ভাই যিনি পাবনা জেলা জমিয়তের কিন্তু জেনারেল সেক্রেটারি কথা বোঝা যাচ্ছে না এত বড় একজন দায়ী এত বড় একজন আলেম আমার মতো লোকের কাছে মানে 30 বার ফোন দিচ্ছে আমি ওনাকে আজকে বললাম যে আমার কিন্তু লজ্জা লাগতেছে এই কমিটি রাগ করবেন আপনাদের একটু একটু ধমক দেই আমি বলছি যে এই কমিটির ছেলে পেলে বা কাউকে যদি বলে দিতেন আমি কোথায় আসবো কিভাবে আসবো গাড়িটা কোথায় পার্কিং করব কোন হোটেলে উঠবো এগুলো ওদেরকে বললে ভালো হতো আপনি যখন আমাদের বারবার ফোন দিয়ে খবর নিচ্ছেন আমরা লজ্জা পাচ্ছি বিব্রত হচ্ছি কারণ এলেমেও বড় সম্মানেও বড় আপনি আমাদের মুরব্বী এটা আমি বলছি এটা খারাপ কিছু বলছি তা আমার মনে হয় যে এই ছোটখাটো বিষয়গুলো আপনারা ছোট যারা ছেলে পেলে আছে ওদেরকে দিবেন হুজুর কত দূর আসলে আর কত দূর আছে এগুলো সাধারণ ব্যাপার এই ফর্মালিটিগুলো আপনারা দেখবেন কারণ আমাদের খারাপ লাগে ভাইকে বারবার নক দেওয়া ভাই যতই আমি পাবনার মানুষ হই কিন্তু ঢুকে কোন গলি দিই তা তো চিনি না গাড়িটা রাখবো কোন জায়গা তা তো জানি না এটা খারাপ দেখা যায় আল্লাহ আমার ভাইকে তুমি দিনের জন্য কবুল করো পর্দার আড়াল থেকে তিনি খেদমত করতেছেন দুইবার আমি পাবনা আসছি দুইবারই ভাইয়ের কথা মতো আসছি কিছু মারেফত নাই বা বলি উড়ন্ত ফোন গেলে আমি আসি না সেগুলো আল্লাহর কাছে ছেড়ে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের জন্য কবুল করুন এক বাক্যে শেষ করে দেব আমাদের মুখে কবরবাসীর জন্য দোয়া করি আল্লাহ এখানে আমাদের কত মানুষ ছিল ভালোবাসার মানুষকে আমরা দাফন করে দিয়ে আসছি কত মানুষ তার ছেলেকে নিয়ে রেখে আসছে কত মানুষ তার মাকে বাবাকে এই কবরস্থানে রেখে আসছে আল্লাহ তুমি কবরবাসীর আযাবকে মাফ করো আল্লাহ আল্লাহ এই জুমার দিন গত শনিবারের রাতে তোমাকে আমরা বলি আল্লাহ এই দিনের কোরআনের মাহফিলে এসে আমরা দিনের পাঁচটা ভালো কথা যদি বলি আল্লাহ তুমি আমাদের আমলে সালে করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের কবরবাসীর প্রতি তুমি দয়া করো আল্লাহ জীবিত যারা আছি তাদের আমাদের সবার মুখের একেবারে লাস্টের বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে স্বাভাবিক প্রক্রিয়ায় সভাপতির কাছে মাইক যাবে তিনি সালাম দিয়ে তার অভিব্যক্তি মাহফিল সম্পর্কে বলবেন বা তার পক্ষ থেকে কেউ বলার পরে তখন আমরা দোয়া করে শেষ করবো ততক্ষণ কেউ নড়াচড়া করবেন না ইনশাআল্লাহ এটা ফর্মালিটি এটা নিয়ম এই সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছে বক্তব্য সম্পর্কে বা মাহফিল সম্পর্কে তারা তাদের মুখ দিয়ে সালাম দিয়ে কত ইয়ে করার পর তারপর শেষ হবে ইনশাআল্লাহ ভাই তোর সামনে আসো সামনে আসো সামনে সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে আসেন আসেন কাছে কাছে সকল প্রশংসায় মহান।